Now, I would like to invite today's last but obviously not the least speaker, Dr. Shamim Ahmed. It's a great honor for me to introduce Sir, who is not only a good teacher but also a good writer. Dr. Shamim Ahmed is the head and associate professor of Department of Philosophy, Ramakrishna Mission, Vidya Mandir, Velur. He is also the convener of MPhil and PhD committee at Swami Vivekananda Research Center, Ramakrishna Mission, Vidya Mandir. Sir completed his PhD degree titled Atheistic Trend in Mahabharata, a Critical Study from Vishwabharati University. He presented many papers in various national and international seminars and webinars. His articles have been published in various reputed journals. Among many books authored by Dr. Ahmed, I mentioned a few. Amrita Shikhar, Mahabharate Draupadi, Murshidabad Rahasya, Mahabharate Bibaho. He also authored a novel named Shat Ashman. We are happy to have Dr. Shamim Ahmed with us today. Over to you, sir. Thank you. Am I audible? Yes, am sir. I audible? Yes, sir. Yes, sir. Okay. আচ্ছা হ্যাঁ, আমার বাংলায় বলার কথা, আমি বাংলাতে শুরু করছি, মাঝে মধ্যে একটু ইংরেজি বলবো। নগর কলেজকে অনেক ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, উদ্যোক্তাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন, সহবক্তাদের শ্রদ্ধা এবং আজ যারা শুনছেন তাঁদের প্রীতি জানাই। একটু আগে ডক্টর প্রিয়দর্শিনী মিত্রের ধম্মপদ শুনছিলাম। মহাভারতের অন্তর্গত যে ভগবদ গীতা সেটিকে হিন্দু ধর্মের মুখ্য গ্রন্থ বলা হয় এবং ধম্মপদ বৌদ্ধ ধর্মের একটি আকর পুস্তক। এই দুটি গ্রন্থের বক্তব্যকে পরস্পর বিরোধী মনে করাই স্বাভাবিক, কারণ গীতার মুখ্য উদ্দেশ্য হল অর্জুনকে ধর্মযুদ্ধে প্রণোদিত করা, অন্যদিকে ধম্মপদের প্রধান বাণী হল অহিংসা পরম ধর্ম, কাউকে আঘাত করা বা হত্যা করা চলবে না। তবে এই দুটি গ্রন্থই বা বলা সঙ্গত, আস্তিক ও নাস্তিক উভয় পক্ষই, আমি বৌদ্ধকে নাস্তিক বলছি এই অর্থে যে বৌদ্ধ যেহেতু বেদ বিরোধী, এই উভয় পক্ষই আদর্শ জীবন বলতে আন্তরিক সত্যের সাধনাকে বুঝিয়েছে। তারা বলেছে যে কৃত্রিম বা প্রাণহীন আচার পালন, ধর্ম বা নীতি বক্কে কায় মনোবাক্যে পালনীয়, কায় মনোবাক্যে যিনি সংযত তিনিই ব্রাহ্মণ, গীতাও একই কথাই বলে। আত্মশুদ্ধির তপস্যা কায় মন বুদ্ধি ও ইন্দ্রিয় সহযোগে করণীয়। দুটি গ্রন্থই গীতা এবং ধম্মপদ সহমত পোষণ করে যে মানসিক শুদ্ধি ও পবিত্রতা সেটি আদর্শের পথ, নৈতিকতার বা ধর্মের মূল মূল্য নির্ভর করে, ভ্যালু নির্ভর করে আচরিত কর্মের উপর। বৌদ্ধ দর্শনের আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ ও সম্যক জ্ঞান নির্বাণ বা মুক্তির সহায়ক, যার ফলে জরা মরণ থেকে আত্যন্তিক নিবৃত্তি পাওয়া যায়। গীতায় মুক্তি হল কর্মফলের শৃঙ্খলকে অতিক্রম করা, বুদ্ধদেবের কাছে নির্বাণ বা মুক্তি অবাচ্য অনির্বচনীয়। এইসব কারণে মহাভারতে বুদ্ধদেবকে সুগত বলা হয়, তার উপদেশ, বুদ্ধদেবের উপদেশ মহাভারতে সৌগত দর্শন নামে পরিচিত। কিছুদিন আগে রামকৃষ্ণ মিশন গোলপার্কে একটি বক্তৃতা ছিল, সে বক্তৃতায় বিষয়টা ছিল কি দিবে তোমারে ধর্ম। সেখানে অনেকের সঙ্গে আমিও বক্তা ছিলাম। প্রশ্নটি ধৃতরাষ্ট্রের, কি দেবে তোমারে ধর্ম, কাকে প্রশ্ন করছেন তিনি? গান্ধারীকে। গান্ধারী যখন স্বামীকে বললেন সেই পুত্র দুর্যোধন ত্যাগ করো আজ, সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ, তার উত্তরে এইবার ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন ধর্ম তোমারে কি দেবে, কি দিবে। গান্ধারীর জবাব দুঃখ নব নব, পুত্র সুখ রাজ্য সুখ অধর্মের পাশে, যিনি লয়ে চিরদিন বহিব কেমনে, দুই কাঁটা বক্ষে আলঙ্গিয়া। আজকের ধৃতরাষ্ট্র অন্ধ রাজা অবশ্য বলতেন ধর্ম আমাকে সব কিছু দেবে, অন্ধ রাষ্ট্রের অনুগামী ফুলি পরা মানুষও বলতেন সুখ নব নব, দুঃখ নয়।
কি দেবে? ধর্ম শাসন ক্ষমতা দেবে, অর্থ দেবে, দেবে কামনা মোক্ষ। আমরা যদি মহাভারতের সভা পর্বে যাই, সভা পর্বের দূত পর্বাধ্যায় নামক চ্যাপ্টারে, সেখানে আমরা দ্রৌপদীর লাঞ্ছনার কথা পাচ্ছি, দ্রৌপদীর বস্ত্রহরণের কথা পাচ্ছি। সেখানে বিশ্বদেব বলছেন ধর্মের তত্ত্ব অতি সূক্ষ্ম, সাটল। এবং অনুদূত পর্বাধ্যায়ে, অর্থাৎ দূত পর্বের পরে যে অনুদূত পর্বাধ্যায়, আবার যুধিষ্ঠির সেখানে পাশা খেলতে গেলেন এবং সেখানে আবারও হারলেন, তাদের বনবাস এবং অজ্ঞাতবাস হলো। বনবাসে যাচ্ছে পাণ্ডবগণ, প্রেক্ষাপটটি লক্ষণীয়। মহাভারতে ধর্ম নৈতিকতা অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা যদি অভিধান দেখি তাহলে ধর্মের মোট 16টি অর্থ পায়। লোকধারক, শ্রেয়, চতুর্বর্গের প্রথম প্রথম বর্গ, আচার অনুষ্ঠান, ন্যায় বা জাস্টিস, শাস্ত্রবিধি, নীতি বা প্রিন্সিপল বা মরালিটি, স্বভাব বা নেচার, অসাধারণ গুণ, ইকুয়ালিটি বা সাম্য, অহিংসা বা নন ভায়োলেন্স, অভিধেয় বস্তু, যজ্ঞাদি, উপনিষদ, ঈশ্বরে অনুরাগ এবং ব্যবস্থা বা সিস্টেম। ধর্ম ও সত্য কিন্তু এক নয়। সত্যের যে পরিচয় আমরা পাশ্চাত্য দর্শনে পাই এবং মহাভারতের যে সত্যের পরিচয় পাচ্ছি, 13টি লক্ষণ মহাভারত সত্যের দিয়েছে, এ দুটো কিন্তু এক রকমের নয়, যদিও তাদের মধ্যে অনেক মিল আছে। আমরা জানি যে মরালিটি বা ধর্ম বা নৈতিকতা সেটি সত্য বা মিথ্যা হতে পারে না, কিন্তু সত্যতা সেটা একেবারেই একটা ফ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক। আমরা যদি মহাভারতের একটু ভেতরে প্রবেশ করি, অর্থাৎ ধর্ম ব্যাপারটাকে যখন আমরা যখন জানতে চাই, আমাদের খুব সঙ্গতভাবে মনে প্রশ্ন ওঠে যে অর্থ কি, কামই বা কি, তাদের সঙ্গে ধর্মের কি সম্পর্ক। যা কিছু আয়ত্ত করা যায় তাই হচ্ছে অর্থ। ধর্ম ও বিদ্যাকে বলা হয়েছে শ্রেষ্ঠ অর্থ, এমনকি ধর্মকেও অর্থ বলা হচ্ছে বনপর্বে। ধর্মের মূল যেমন অর্থ, অর্থের মূলও তেমনি ধর্ম। অর্থ এমন একটি শক্তি, অর্থের তাই বিকার ঘটে, কিন্তু ধর্মের কোনো বিকার ঘটে না। কাম কি? যে কোনো সংকল্পকে, মানুষ ইচ্ছাকে আমরা কাম বলতে পারি, সে কথা অনুশাসন পর্ব আমাদের বলেছে। আচার্য ভীষ্মদেব বলছেন সবকিছুর মূলে আছে এই কাম বা সংকল্প। এ কথা তিনি বলছেন শান্তি পর্বে, তিনি যখন স্বরসজ্জায় শুয়ে রয়েছেন। বিষয়ের সংস্পর্শে চিত্তে যখন প্রীতির ভাব জন্মে, প্রীতির যে সুখস্পর্শ পাওয়ার জন্য মনে যখন সংকল্প জন্মায়, তখন তাকে কাম বলা হয়। কাম অশরীরী, কাম অনঙ্গ, তার অঙ্গ নেই, এ কথা মহাভারত বনপর্বে বলছে। গীতায় আছে কাম হলো দুষ্পূরণীয় অনল আগুন, ধর্ম দিয়ে তাকে শান্ত না করলে সে জীবনকে পুড়িয়ে ছারখার করে দেবে। অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি যে ধর্ম হচ্ছে অর্থের ক্ষেত্রেও এবং কামের ক্ষেত্রেও রেগুলেটর। শান্তি পর্বের 167 নামক 67 নম্বর অধ্যায়ে একটি নাটকীয় দৃশ্য আছে। সেখানে যুধিষ্ঠির রয়েছেন, পঞ্চপাণ্ডবী রয়েছেন বিদুর। সেখানে তাদের মধ্যে একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছে। যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন ধর্ম অর্থ কাম কে এদের মধ্যে অধম, কেই বা উত্তম, কিভাবে কর্তৃত্ব লাভ করা যায়, ক্ষত্রিয়ের কাছে মোক্ষ পুরুষার্থ নয়, ক্ষত্রিয়ের ত্রিবর্গই হচ্ছে পুরুষার্থ। তার উত্তরে বিদুর বলছেন তারতম্যের বিচারে ধর্ম হলো শ্রেষ্ঠ, নৈতিকতা হলো শ্রেষ্ঠ, অর্থ হচ্ছে মধ্য এবং কাম হলো লঘু। কিন্তু মজার কথা, অর্জুন বলছেন যে পৃথিবী কর্মভূমি, কর্মের উদ্দেশ্য হচ্ছে অর্থপ্রাপ্তি, অর্থ ছাড়া ধর্ম কাম চরিতার্থ হয় না। অর্থাৎ পুরুষার্থের মধ্যে প্রথমেই আসবে অর্থ। যে জন্য কৌটিল্য তার অর্থশাস্ত্রে এই চতুর্বর্গের যখন বর্ণনা করছেন, তখন তিনি প্রথমেই কিন্তু পুরুষার্থ হিসেবে অর্থকে স্থান দিয়েছেন। নকুল এবং সহদেব বলছেন অর্থ অত্যন্ত মূল্যবান, ধর্ম অর্থের সংস্পর্শে যে ভোগ ঘটে তাই হলো কাম। ভীম কিন্তু সম্পূর্ণ অন্য মত পোষণ করছেন। ভীম বলছেন কামই হচ্ছে শ্রেষ্ঠ, কেননা আমাদের পুরুষার্থ যেটা, যা আমরা চাই, তাই হলো কাম। অর্থাৎ কামের মধ্যেই ধর্ম আসবে, কামের মধ্যেই অর্থ আসবে, কামের মধ্যে তো কাম থাকবেই। যুধিষ্ঠির এর কনক্লুড করছেন, উপসংহার করছেন,
যে ধর্ম অর্থ কামের ঊর্ধ্বে উঠে তাদের উপর সম্যক কর্তৃত্ব লাভ হয়, অর্থাৎ ধর্মেরও আমাকে ওপরে উঠতে হবে। যে ধর্মের কথা মহাভারত বলছে, যে নৈতিকতার কথা, যে রাজধর্মের কথা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, তারও ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। সেই ঊর্ধ্বটা কোথায় সে বিষয়ে আমরা একটু সম্যক দৃষ্টিপাত করব, এবং অর্থকামের উপরে তো উঠতেই হবে। যাই হোক, যুধিষ্ঠিরের উপসংহার থেকে আমরা খুব একটা যে দারুণ একটা ব্যাপার পাচ্ছি এমন নয়, কিন্তু আমরা নিশ্চয়ই সেই ধর্মের অবস্থানটি খোঁজার চেষ্টা করব। আমি এবার সামান্য একটু ইংরেজিতে বলছি, যারা বাংলা বোঝেন না, মানে জাস্ট তাদের জন্যই এটুকু বলা, আমি প্রায় রিপিটই করব বলা যায়। হোয়াট উইল ধর্ম প্রোভাইড ইউ, ধর্ম তোমাকে কি দেবে? ধৃতরাষ্ট্র আস্ক গান্ধারি, গান্ধারি রিপ্লাইড সরো অ্যান্ড সরো। টুডে ধৃতরাষ্ট্র উইল সে দ্যাট ধর্ম উইল গিভ মি অল দ্য স্টেট, হ্যাপিনেস, গভর্নেন্স, wealth, it will fulfill all my desires, it will give me liberation. If we look at the Duto Parva chapter of Shabha Parva, we see the disgrace of Draupadi. In the Anuduto Parvadhyay, Anuduto chapter, Pandavas losing the game of dice are going to forest exile. This context is important for knowing the meaning of dharma, which is, according to Bimal Krishna Motilal, morality. Dharma has many meanings. Connotations, we get at least 16 meanings of the word dharma: auspicious, virtue, one of the four purusharthas, proper or valid actions, shastra vidhi, nyaya or justice, morality, principle, disposition, defining character, equality, ahimsa or non-violence, appellative things, yoga or sacrifice, upanishad, love for God, system, etc. Dharma and satya, truth, dharma and truth, morality and truth are not same. What we get in the Western philosophy, the characteristic of truth are, though to some extent similar with Mahabharata's concept of truth, but these two are different. In Mahabharata, we get 13 characteristics of truth. Truth is factual, but dharma is value-oriented. Ethical judgment is neither true nor false. এই যে ধর্ম, এই ধর্মর দুটো ব্যুৎপত্তি রয়েছে। প্রথম যে ব্যুৎপত্তি, সে ব্যুৎপত্তির কথায় আমরা আসব। সেই ব্যুৎপত্তিটা হচ্ছে ধনপূর্বক রি ধাতুর উত্তর, মক প্রত্যয় যোগ করলে ধর্ম শব্দটি সিদ্ধ হয়। এটি সম্ভবত অনেকের কাছে অজানা, ধনপূর্বক রি ধাতুর উত্তর, মক প্রত্যয় যোগ করলে ধর্ম শব্দটি সিদ্ধ হয়। অর্থাৎ ধর্ম মানে দাঁড়াচ্ছে যা হতে আমাদের ধন প্রাপ্তি ঘটে, যা থেকে আমাদের অর্থ প্রাপ্তি ঘটে। অর্থ বলতে বা ধন বলতে এখানে পার্থিব ধন বুঝতে হবে, অপার্থিব ধন বুঝতে হবে। যেহেতু নাস্তিক পরলোক মানেন না, তার জন্য তিনি অপার্থিব ধন বলে কিছু মানবেন না। তিনি বলবেন যে পরলোকে আমি এর কোনো ফল পাবো না, যা ফল পাবো নৈতিকতার যাবতীয় ফলাফল আমি এই জন্মেই পাবো। দ্বিতীয় যে ব্যুৎপত্তি মহাভারত স্বীকার করেছে, সেটি আমাদের প্রায় সকলের কাছেই জানা, ধৃধাতুর উত্তর মন প্রত্যয় যোগ করে নিষ্পন্ন হচ্ছে, যা সকলকে ধারণ করে, যা সকলকে ধারণ করে। লোকস্থিতি যার উপরে নির্ভরশীল, লোকস্থিতি, লোক বলতে ইহলোক ও পরলোক, মানে টু ওয়ার্ল্ডস, ইহলোক এবং পরলোক। লোকস্থিতি কি? লোক হচ্ছে ভুবন, ওয়ার্ল্ড। আর স্থিতি কি? স্থিতি হচ্ছে অবস্থান, মর্যাদা। ধর্ম আমাদের লোকস্থিতি দেবে, সুস্থভাবে বেঁচে থাকতে দেবে। ধর্ম হচ্ছে নৈতিকতা। ধর্ম অর্থ কাম মোক্ষ, চার পুরুষার্থের পাশাপাশি যদি আমরা বিদ্যার কথা দেখি, তাহলে মহাভারতে রয়েছে চারটি বিদ্যার কথা: ত্রয়ী বিদ্যা, দণ্ডনীতি এবং আনিক্ষিকি। এই চার বিদ্যার মধ্যে বার্তা, বার্তা হচ্ছে অর্থনীতি, বার্তা হচ্ছে অর্থনীতি। দণ্ডনীতি হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। অর্থনীতির দুটি উৎস, নৈতিকতা ও যন্ত্রবিদ্যা। এটি অমর্ত্য সেনের যে নীতিশাস্ত্র বিষয়ক বই রয়েছে সেখানে আপনারা পাবেন। মতিলালও বলছেন ধর্ম হলো মরালিটি, নৈতিকতা। ধর্ম অর্থ কাম ও মোক্ষের জায়গাটা এই চারটে বিদ্যার সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড। অ্যারিস্টটল তার নিকোমেকিয়ান এথিক্সে বলছেন, অর্থনীতির সঙ্গে মানুষের লক্ষ্যের, মানুষের লক্ষ্যের বা কল্যাণের যোগ আছে। অর্থনীতি আসছে নৈতিকতা বা ধর্ম নামক উৎস থেকে, আবার সে চূড়ান্তে এসে যোগ হয় নীতিশাস্ত্র
ও রাজনীতি বিদ্যার চর্চার সঙ্গে। রাজনীতি হচ্ছে পরম শিল্প, রাজনীতি অর্থনীতি সহ অন্যান্য যে বিদ্যা তাদেরকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে ব্যবহার করে। ধর্ম অর্থাৎ শেষমেশ দেখা যাচ্ছে যে রাজনীতি নীতিশাস্ত্রকে নিয়ন্ত্রণ করছে এবং নীতিশাস্ত্রের যে শাখা, নীতিশাস্ত্রের যে শাখা অর্থনীতি তাকেও নিয়ন্ত্রণ করছে। ধর্ম আমাদের অর্থ দেবে, অর্থাৎ নীতিশাস্ত্র থেকে অর্থনীতির যে জায়গাটা সেখানে দেখুন যে অ্যারিস্টটলের সঙ্গে কিন্তু মহাভারতের যে ধর্ম চর্চা এবং মহাভারত যে প্রথম যে ব্যুৎপত্তিটা বলছে যে আমাদের ধন প্রদান করে তাই হচ্ছে ধর্ম, তাই হচ্ছে নৈতিকতা, সেখানে কিন্তু মিল পাচ্ছি। নীতিশাস্ত্র বা ধর্ম কি মানে এইরকমই প্রাচ্যেই প্রাচ্যেই কি এরকম যে নীতিশাস্ত্র নীতিশাস্ত্রেরই শাখা, সরি হ্যাঁ নীতিশাস্ত্রেরই শাখা হচ্ছে অর্থনীতি? না, পাশ্চাত্যেও তাই, নীতিশাস্ত্রের শাখা হিসেবে পাশ্চাত্যেও অর্থনীতিকে স্বীকার করে নেওয়া হয়েছে। অর্থনীতির বিবর্তন ঘটেছিল প্রধানত নীতিশাস্ত্রের শাখা হিসেবে, আমরা বুঝতে পারবো ক্লাসিক্যাল ইকোনমিক্সের দ্রৌপদী অর্থনীতির যিনি জনক অ্যাডাম স্মিথ, তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের নীতি দর্শনের অধ্যাপক ছিলেন, এখন অমর্ত্য সেন দর্শন ও অর্থনীতির অধ্যাপক, সে কথা আমরা সকলেই জানি। তাহলে আমরা যে কথাটা দেখতে পাচ্ছি যে ধর্ম ইন ট্র্যাডিশনাল সেন্স ইজ কালচারাল সিস্টেম, ক্রিড অর রিলিজিয়ান, কিন্তু এই অর্থে আমাদের ধর্মকে ইন্ডিয়ান ফিলোসফির রেসপেক্টে, পার্সপেক্টিভে, মহাভারতের পার্সপেক্টিভে আমাদের ধর্মকে কিন্তু অর্গানাইজড রিলিজিয়ান হিসেবে দেখলে চলবে না। ইফ উই লুক অ্যাট দ্য মহাভারত উইল নোটিস দ্য ওয়ার্ড ধর্ম হ্যাজ টু ইটিমোলজিক্যাল মিনিং, ধর্ম টু ইটিমোলজিক্যাল মিনিং। ফার্স্ট ইন ইট কামস ফ্রম রি ধাতু অর রুট অ্যান্ড ইটস প্রেফিক্স ইজ ধন অ্যান্ড সাফিক্স ইজ মক, ফ্রম হুইচ ধন ওয়েলথ ইজ অ্যাচিভড, that is dharma. Wealth may be worldly or a hereafter. Then the question is, what will dharma give us? Dharma provides us wealth, artha, wealth and meaning. It will give varta, jibika nirbaho upaya or economics. We'll get the significance of life. Significance means meaning of life. Actually, the term অর্থ বলতে বিত্ত এবং বাচ্য এর দুটোকেই বোঝানো হয়। সুতরাং আমরা অর্থ কথাটা আমরা হসপার্সেও পড়েছিলাম, অর্থ কথাটার মিনিং, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মিনিং। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি এটা সিগনিফিকেন্সও যেমন বোঝায় তেমনি ওয়েলথও বোঝায়, বিত্ত এবং বাচ্য দুটোকেই বোঝায়। ধর্ম প্রোভাইডস আস ওয়েলথ অ্যান্ড মিনিং, ইট উইল গিভ বার্তা অর ইকোনমিক্স, উইল গেট দ্য সিগনিফিকেন্স, we'll get the meaning of our life. All you know, the second etymological meaning of dharma, it comes from the root three. Actually, dhring, your uccharon ta pronunciation ta hoy na, three. Amra uccharon kori three, kintu dhring, dhairi, iyo, three. The root is three, and here suffix or pratyaya is mon. Dhri dhatur uttor mon pratyaya jog kore nishponno hoyeche. It comes from three root, and the pratyaya is, or suffix is mon. Dharma is that which carries all. In other words, lokasthiti or equilibrium of worlds depend on dharma. Loka means world or bhubana. Sthiti means equilibrium. According to Bimal Krishna Motilal, morality has one synonymous word in Sanskrit, that is dharma. The first purusharta is dharma, which is nothing but morality. There are four vidyas or studies in the Mahabharata, Troi, Bharta, Dandoniti and Annikshike. Troi, three Vedas, Rik, Shama, Yaju, Bharta is economics, Dandoniti, politics and Annikshike, argumentative science or logic. Bharta is economics, which has two sources, morality and mechanics. Aristotle, in his Nicomachean Ethics, says that the aim which is actually welfare, the aim of man is connected to economics, which comes from morality or dharma. Finally, economics mixes with the exercise of ethics and politics. Politics is the absolute art, and it uses ethics and economics in his own interest.
We know that economics was developed as a branch of ethics. Not only in India, in Western world, economics too was developed as a branch of ethics. Adam Smith, the father of classical economics, was a professor of ethics in the Glasgow University. Now Amartya Sen is professor of philosophy and economics. Webster Dictionary defines dharma an individual's duty fulfilled by observance or custom or law. Second, the basic principles of cosmic or individual existence or the divine law. And third, conformity to one's duty and nature. It is the last aspect of dharma which is the most difficult to interpret. What constitutes the duty of an individual? There are no easy answers. In the Hindu context, in the Mahabharatiya context, this duty is defined by several variables: the individual's place in society and family, their stop in the cosmic hierarchy, their chosen life path, and even the time, situation, season, and place in which they find themselves. A.K. Ramanujan calls this the context-sensitive nature of dharma. The dharma of Mahabharata is situational. Is there any Indian way of thinking? Ei probandhe Ramanujan ei kotha gulo bolchen. Perhaps the best way to fix the meaning of dharma is by approaching it from the vantage point of the end goal, which is Indic religions is salvation, moksha or nirvana. Dharma is that conduct which takes you closer to salvation. Dharma in the Mahabharata, the concept of dharma is the most central and core concept of Hindu philosophy. All the other principles and values flow from the beautiful fountain of dharma. Consequently, the Hindu scriptures present many examples of its importance in a variety of ways. The two epics, Mahabharata and Ramayana, are particularly interesting in their presentation of dharma. Dharma is a Sanskrit word with many different connotations that are mostly of ethical nature. Thus far, there has not been a parallel world found for it in English or any language that truly signifies the essence of it. Dharma shabdoti kokhono kokhono rajdharma ortheo Mahabharate projukto hoyeche. Ei rajdharma rajniti ba dondoniti theke prithok noy, alada noy. Narayanang namaskritta narancheiva narattamam devim saraswatincheiva tato jay mudirayat. Ei bole Mahabharater prottekti porbo prottekti porbadhyay shuru hocche Narayan Noro o Saraswati ke pranam janiye. Noro o Narayan ke namaskarer moddho diye bojha jay Mahabharater darshan hocche dwaitobadi darshan. Acharya Panchashik holen Mahabharater siddhanti. Ei Acharya Panchashik সাংখ্য মতাবলম্বী হলেও মহর্ষি কপিলের যে সাংখ্য, সেই সাংখ্যের সঙ্গে মহাভারতের ডিপোনেন্ট বা সিদ্ধান্তী পঞ্চশিখের সাংখ্যের অনেক তফাৎ আছে। মূল যে তফাৎ সেটি হচ্ছে কপিল মুনির সাংখ্য নিরীশ্বরবাদী, কিন্তু আচার্য পঞ্চশিখের যে সাংখ্য সেটি ঈশ্বরবাদী। তাহলে এই যে নারায়ণ নরকে প্রণাম জানানো হচ্ছে এবং সরস্বতী দেবীকে প্রণাম জানানো হচ্ছে, সরস্বতী দেবী হলেন বাক্যের অধিষ্ঠাত্রী। মহাভারতে উল্লেখ আছে তিনি দণ্ডনীতি বা পলিটিক্স এর সৃষ্টি করেছিলেন। সস্ত্রীজে দণ্ডনীতিং সা ত্রিষু লোকেশু বিশ্রুতা, এ কথা রয়েছে শান্তি পর্বে। দণ্ডনীতি কি? রাজধর্মর কথা যে আমরা বলছি, ধর্ম বলতে রাজধর্ম বোঝানো হচ্ছে। এই রাজধর্ম বা দণ্ডনীতি কি? দণ্ডনীতি কথাটাই আমরা প্রাথমিকভাবে ব্যবহার করছি এখন। দণ্ডনীতি কি, এই প্রশ্নের উত্তরে আমাদের বলতে হয় যে আমি যেটা একটু আগে বলেছিলাম যে আমাদের প্রাচীন আমাদের আমাদের দেশে প্রাচীন যে চার বিদ্যার কথা রয়েছে তার মধ্যে যে ত্রয়ী বার্তা, দণ্ডনীতি এবং আহ্নিকশিখির কথা বললাম, এই চার বিদ্যার মধ্যে অন্যতম হচ্ছে দণ্ডনীতি। বাকি তিনটি তো বললামই, ত্রয়ী বার্তা আহ্নিকশিখির। ত্রয়ী কি? তিন বেদ ঋক্সাম যজু অথর্ব, সরি অথর্ব নেই ঋক্সাম ও যজু। বার্তা অর্থনীতি বা জীবিকা নির্বাহের উপায়, আহ্নিকশিখি হচ্ছে যুক্তিবিদ্যা। আচার্য মনু এই আহ্নিকশিখিকে পৃথকভাবে মানেননি, তিনি তিনটে বিদ্যা স্বীকার করেছেন। দেবগুরু বৃহস্পতি কেবল বার্তা ও দণ্ডনীতিকে, ইকোনমিক্স এবং পলিটিক্সকে স্বীকার করেছেন।
আর অসুর গুরু শুক্রাচার্য তিনি শুধুমাত্র পলিটিক্সকে স্বীকার করছেন এবং বলছেন যে বৃহস্পতি যে ইকোনমিক্স এবং বার্তা এবং দণ্ডনীতিকে স্বীকার করেছেন, বলছেন দেখো বার্তাটা দণ্ডনীতির মধ্যে ঢুকে যাবে, ফলত কেননা দণ্ডনীতিটাকে পরিচালনা করে, ইকোনমিক্সকে দণ্ডনীতি পরিচালনা করে এবং শেষমেশ নীতিশাস্ত্রকে বা ধর্মশাস্ত্রকেও কিন্তু শেষমেশ রাজনীতি নিয়ন্ত্রণ করে। আধুনিক কালে যেমন রাজনীতি বলতে আমরা শাসন ব্যবস্থা সম্পর্কিত প্রক্রিয়ার সঙ্গে যে কোনো নীতিকে বোঝাই, মহাভারতের চিন্তাও তা থেকে পৃথক নয়। শাসন হলো উপদেশ, দমন, নিয়ন্ত্রণ ও শাস্তি। নীতির মানে হলো নৈতিকতা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, ন্যায়, সাম, দান প্রভৃতি। রাজধর্ম বা রাজনীতিকে মহাভারতকার রাজশাস্ত্র বলতে বেশি স্বচ্ছন্দ। আবার রাজনীতিকে বেশিরভাগ জায়গায় নীতি বা ধর্ম বলে উল্লেখ করা হয়েছে। কখনো নয় শব্দটি, আমরা সপ্তভঙ্গি নয় পড়েছিলাম জৈন দর্শনে, সেই নয় ন অন্তস্থ, কখনো কখনো নয় শব্দ দিয়েও কিন্তু রাজনীতিকে বোঝানো হয়েছে মহাকাব্যে। তবে রাজনীতি কথাটিই আছে মহাভারতে। দেবব্রত ভীষ্মের রাজনীতি জ্ঞানের স্তুতি করার সময় এই শব্দটি একটি শ্লোকে ব্যবহার করা হয়েছে, তোষায়িত্ব প্রচারেণ রাজনীতি মথিত বান। ধর্ম বা নীতির সঙ্গে রাজনীতির কি কোনো তফাত আছে? দণ্ডনীতি কি কেবলই শাস্তির নীতি? এই ধরনের জিজ্ঞাসা নিরসন হওয়া দরকার। মহাভারতে নীতি বলতে ধর্ম শব্দটির ব্যবহার হয়েছে আমরা আগেই বলেছি। শুক্রাচার্য তিনি বৃহস্পতির পিতা অঙ্গিরা শিষ্য ছিলেন, কিন্তু অঙ্গিরা যেহেতু নিজের পুত্র বৃহস্পতির ও বৃহস্পতিকে বেশি ভালোবাসতেন, তাকে অনেক কিছু শেখাতেন টেখাতেন, পার্শিয়ালিটি ছিল একটা নিজের পুত্রের প্রতি, সেই জন্য তিনি অঙ্গিরার শিষ্যত্ব ত্যাগ করে ন্যায় দর্শনে যিনি জনক মহর্ষি গৌতম, শুক্রাচার্য তার কাছে শিক্ষালাভ করতে চান। এই যে শুক্রাচার্য বলছেন শেষ বিচারে সমস্ত জ্ঞান বা ত্রয়ী, সমস্ত জ্ঞান বা ত্রয়ী, অর্থনীতি বা বার্তা, এমনকি আহ্নিকশিকি বা যুক্তিবিদ্যাও দণ্ডনীতি বা রাজনীতি শাস্ত্রে লীন হয়ে যায়। ফলে জগতে একটি বিদ্যা আছে আর সেটি হচ্ছে রাজনীতি বা দণ্ডনীতি, তার মধ্যেই ধর্ম রয়েছে, তার মধ্যেই নৈতিকতা রয়েছে। দণ্ডনীতিকে কেন রাজনীতি বা রাজধর্ম বলা হচ্ছে, কেন রাজধর্ম বলা হচ্ছে, কেন দণ্ডনীতিকে রাজধর্ম বা রাজনীতি বলা হচ্ছে? দণ্ডের মধ্যে যেন শাস্তির ব্যাপারটি প্রধান হয়ে ওঠে। শুরুতে হয়তো বিষয়টি এমন ছিল। দণ্ডের একটি অর্থ হচ্ছে লাঠি। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলেন মৎস্যগন্ধা, যিনি পরে হস্তিনাপুরের সর্বময় কর্ত্রী হয়ে ওঠেন। সেই মৎস্যগন্ধার জৈবিক পিতা হচ্ছেন উপরিচর বসু, মাতা উদ্রিকা নামের এক সাপগ্রস্ত অপ্সরা, যিনি মৎস্য হয়ে বাস করছিলেন হ্রদে। চেদিরাজ উপরিচর বসু ছিলেন ইন্দ্রের সখা, তার ছিল একটি বংশ নির্মিত দণ্ড, বাঁশের লাঠি, বংশ নির্মিত দণ্ড, সেটি নিয়মিত পূজা করা হতো, পূজো করা হতো। ক্ষমতাবান উপরিচরের শক্তির উৎস ছিল এই দণ্ড। তিনি ছিলেন পুরু বংশজাত এবং দোর্দণ্ড প্রতাপ রাজা। পণ্ডিতরা বলেন দণ্ড কথাটির প্রথম অর্থ হলো যাগযজ্ঞ করার সময় যে লাঠি দিয়ে যজ্ঞ বিনাশকারীদের তাড়ানো হতো, সেই লাঠি। তবে দণ্ড শব্দের আসল মানে হলো ধারণ করা, যা লোকস্থিতিকে ধারণ করে। আমরা ধর্মের যে দ্বিতীয় ইটিমোলজিক্যাল মিনিং, যে দ্বিতীয় ব্যুৎপত্তিগত অর্থ পেয়েছিলাম, ধ্রিধাতুর উত্তর মন প্রত্যয় যোগ করে যা সবকিছুকে ধারণ করে, লোকস্থিতি যার উপরে নির্ভরশীল, তাই হলো ধর্ম। এখানে দেখুন দণ্ড শব্দের আসল মানে হচ্ছে ধারণ করা, যা লোকস্থিতিকে ধারণ করে। দণ্ড, ধর্ম বা নৈতিকতা যেন এখানে একাকার হয়ে গিয়েছে। আমরা শুরুতেই বলেছি, একটু আগেই বলেছি, যে বাগদেবী সরস্বতী দণ্ডনীতি বা রাজনীতি বা রাজধর্মের সৃষ্টি করেন। কেন, কি তার উদ্দেশ্য? বেদে দেবী সরস্বতী হলেন জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। গঙ্গা দেবী যেমন নদী, সূর্য দেবতা যেমন অগ্নিপিণ্ড, তেমনি সরস্বতী একটি নদী। এই নদীর মাধ্যমে দেবী দেশকে উর্বর করতেন, সমৃদ্ধি আনতেন, দেশের অর্থ সম্পদ বাড়াতেন। বেদে সরস্বতী বাগদেবী নন। এই নদীর তীরে সারা বছর বেদধ্বনি হতো বলে কালক্রমে তটিনী বাগদেবীর আবাসস্থল বলে পরিগণিত হয়। দেবী সরস্বতীর উৎপত্তি নিয়ে পুরাণে নানা কথা আছে। কোথাও বলা হয়েছে তিনি পরমাত্মার মুখ থেকে নির্গত, তিনি স্বয়ং বাক। দেবী শুক্লবর্ণা, তার হস্তে বীণা, তিনি দেবীদের মধ্যে শ্রেষ্ঠা, কবিদেরও ইষ্ট তিনি।
ঈশ্বরের ইচ্ছায় প্রধান শক্তি সৃষ্টিকালে পাঁচ ভাগে ভাগ হয়ে গিয়েছিল, রাধা, পদ্মা, সাবিত্রী, দুর্গা ও সরস্বতী। জগতে সরস্বতীর প্রথম পূজা করেন সর্বকালের বিচক্ষণ রাজনীতিবিদ, রাজধর্ম শাস্ত্রবিদ ভগবান শ্রীকৃষ্ণ। কোথাও বলা হয়েছে দেবী শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। এই দেবী পরে শ্রীকৃষ্ণকেই কামনা করেন, তখন কৃষ্ণ দেবীকে নারায়ণের পূজা করতে বলেন। দেবী ভাগবত অনুসারে সরস্বতী ব্রহ্মার স্ত্রী, কিন্তু ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলে সরস্বতী ব্রহ্মার কন্যা এবং লক্ষ্মী ও সরস্বতী দুজনেই নারায়ণের স্ত্রী। আবার শব্দমালা অনুযায়ী ব্রহ্মার পত্নী ব্রহ্মাণী, এই ব্রহ্মাণী ব্রহ্মার শরীর থেকে জাত, পরমাত্মার মুখ থেকে নির্গত বলে সরস্বতী বাক্যের দেবী। দেবী সরস্বতী বাক্যের অধিষ্ঠাত্রী। বাক্য কি আমরা সকলেই জানি যারা দর্শন পড়েছি, বাক্য হলো সার্থক পদ ও সমষ্টি। পদ কি? যা শক্তি বিশিষ্ট তাকে পদ বলে। শক্তি হলো পদ ও তার অর্থের সম্বন্ধ। খেয়াল করলে দেখা যাবে সরস্বতীর সঙ্গে দুটো বিষয় খুব গভীরভাবে সম্পৃক্ত, একটি হচ্ছে এই নিরুক্ত বা সিম্যান্টিক্স, অন্যটি হচ্ছে দণ্ডনীতি, যার সৃষ্টি তিনি নিজেই করেছিলেন। এই দণ্ডনীতি পলিটিক্স বা রাজধর্ম। পদ ও তার অর্থের সম্পর্ককে সাধারণত আমরা সিম্যান্টিক্সে পদ এবং তার অর্থের সম্বন্ধ আলোচনা করা হয়। কোন একটি পদ দিয়ে অমুক বস্তু কেন বুঝবো, সেটা কি শুধু একটি প্রথা বা বৃদ্ধ ব্যবহার জনিত কনভেনশনাল, নাকি পদ শব্দও বলতে পারি ইন ন্যারো সেন্স, নাকি পদ যে পদার্থকে বোঝায় সে দুটির মানে পদ ও পদার্থের মধ্যে কোনো অন্তরঙ্গ নিবিড় সম্বন্ধ আছে? এ নিয়ে বহু কথা বিভিন্ন জায়গায় আলোচিত হয়েছে, এটি বৈয়াকরণের বিষয় নয়। সনদ সুজাতীয় প্রকরণে বলা হয়েছে, মহাভারতের সনদ সুজাতীয় প্রকরণে বলা হয়েছে, যিনি শব্দগত অর্থ ব্যুৎপত্তি প্রভৃতির ব্যাক্রিয়া অর্থাৎ তত্ত্বার্থ বোঝেন তাকে বৈয়াকরণ বলে। ষড়ঙ্গের মধ্যে যেমন ব্যাকরণ আছে, তেমনি রয়েছে নিরুক্ত বা সিম্যান্টিক্স। আচার্য জাস্কের নিরুক্তের কথা পাওয়া যায় শাস্ত্রে। নিরুক্ত হলো নিঃশেষে ব্যাখ্যাত বা কথিত, পদের অবয়ব শক্তি থেকে নির্বাচন করে পদের অর্থ নিষ্কাশিত হয়। পদের অর্থের জন্য পদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পদের শক্তি পদার্থকে নির্দেশ করে। কোন শব্দ বা পদ দিয়ে কোন অর্থ বুঝব তাকে এইভাবে বায়বীয় শক্তি দিয়ে বোঝার মধ্যে এক ধরনের রাজনীতি বা রাজধর্ম রয়েছে। শব্দ নিয়ে রাজনীতি এবং রাজধর্ম অর্থাৎ দণ্ডনীতি বা রাজনীতি নিয়ে নীতিশাস্ত্রের কথা মহাভারতে নিতান্ত কম নেই, নেহাত কম নেই। খুব সন্তর্পণে সেসব না পড়লে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, বা বলা যেতে পারে আলোচনাগুলি এমন যে তার মধ্যে গুলিয়ে দেওয়ার বীজ নিহিত আছে, এটাকে স্বাভাবিক বলে ধরে নিতে হবে। গুলিয়ে গেলে রাজনীতির সুবিধে হয়। রাজধর্ম ও রাজনীতি কথা দুটোর অর্থ অভিন্ন হবে যদি এদের মধ্যেকার ধর্ম ও নীতি শব্দ দুটোর অর্থ অভিন্ন হয়। ধর্ম শব্দের অর্থ ধনপ্রাপ্তি এবং লোকস্থিতি, এবং দ্বিতীয়টির অর্থ হচ্ছে মানব কল্যাণ। প্রথমটিও মানবের কল্যাণের নিমিত্ত, ধনপ্রাপ্তি ও লোকস্থিতিও মানবের কল্যাণের জন্য, আবার দ্বিতীয়টির অর্থ সরাসরি মানব কল্যাণ। অপরপক্ষে ধর্মের অন্যতম প্রতিশব্দ নীতি শব্দটি এসেছে নি নামক ধাতু থেকে, যার অর্থ কে কিছু বলছেন? কেউ কি কিছু বলছেন? নীতি অর্থে গ্রহণ করি, তাহলে নীতি শব্দটি এসেছে নি নামক ধাতু থেকে, যার অর্থ নিয়ে যাওয়া, একটি লক্ষ্যের দিকে টেনে নিয়ে যাওয়া। অর্থাৎ ধর্ম আমাদের একটি লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়, নীতি একটা লক্ষ্যের দিকে আমাদের টেনে নিয়ে যায়, সেই লক্ষ্য মানব কল্যাণ। নেতা শব্দটির ধাতুও একই, এই নি ধাতু। নেতা শব্দটি এসেছে সংস্কৃত নেতব্য শব্দ থেকে। নি নামক ধাতুর সঙ্গে তব্য যোগ করে শব্দটি নেতব্য শব্দটি নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো নেও বা প্রাপনীয়। সহজ করে বললে নেতা শব্দের অর্থ বা নেতব্য শব্দের অর্থ নায়ক, যুদ্ধপতি, নেতা, বাহক, অগ্রণী, প্রভু। একটু বিশদে গিয়ে ভাবলে নেতার সঙ্গে রাজার তফাৎ তেমন চোখে পড়ে না। এই রাজা অবশ্য রাজস্ব যোগ্য করে নরপতি হয়েছেন এমন নাও হতে পারে। এই নেতা কেমন হবেন তা মহাভারত এবং আমাদের প্রাচীন শাস্ত্রগুলো বিশদে ব্যাখ্যা করেছে। কিন্তু নেতা ধর্মহীন হবেন কি প্রকারে? ভারতীয় ঘরানায় ধর্ম বলতে যা বোঝায় তাতে নেতা ধর্মহীন হওয়া চলে না, কারণ ধর্ম শব্দটির অর্থ হচ্ছে এখানে একেবারেই নৈতিকতা। রাজনৈতিক নেতার কি তথাকথিত সংকীর্ণ ধর্মগুণ থাকবে? অবশ্যই থাকবে না। তিনি হবেন একরৈখিক চিন্তাধারার অনেক ঊর্ধ্বে। মহাভারতের শান্তি পর্বের সরস্বত্যায় শায়িত
ভীষ্মদেবকে যুধিষ্ঠির নানা প্রশ্ন করছেন জগৎ এবং জীবন সম্পর্কে। পিতামহ উত্তরায়ণের প্রতীক্ষায় থেকে সেই সব জিজ্ঞাসার নিরসন করছেন। কুন্তিপুত্র যুধিষ্ঠির গাঙ্গেয় ভীষ্মকে প্রশ্ন করলেন, একজন নেতার কি কি গুণ থাকা বাঞ্ছনীয়? পিতামহ তার জবাব দিলেন শান্তি পর্বের 76তম অধ্যায়, অরাজকেষু রাষ্ট্রেষু ধর্ম ন ব্যবতিষ্ঠতে। অরাজক রাষ্ট্রে পরস্পরের মধ্যে বিবাদ লেগে থাকে। এই পরস্পর কারা? যাদের লক্ষ্য অন্য, যাদের উপাস্য আলাদা এবং যারা ভিন্ন সম্প্রদায়ের। এমন পরিস্থিতি হলে লোকজন নিশ্চিন্ত মনে জীবন চর্চা করতে পারেন না। দস্যুরা এমন অবস্থাকে কাজে লাগিয়ে নানা রকম উৎপাত করে মানুষকে, মানুষের ধনপ্রাণকে অতিষ্ঠ করে তোলে। অতএব লোক সমাজকে অরাজক রাখতে নেই, ধর্মহীন রাখতে নেই, নেতৃত্ব উপযুক্ত নেতৃত্বহীন রাখতে নেই। নেতা এসে, ধর্ম এসে সেই অবস্থা দূর করেন। নৈতিকতাই সেই অরাজক অবস্থাকে দূর করতে পারে, ধর্মই সেই অরাজক অবস্থাকে দূর করতে পারে। এই ধর্ম নৈতিকতা। কিন্তু নেতা কি কোনো পক্ষ নেন? না, কারণ তিনি নিরপেক্ষ, তিনি নৈতিকতা নামক ধর্মের অনুসারী। পিতামহ ভীষ্ম বলছেন, এই নৈতিকতা সম্পন্ন নেতার, এই ধর্ম সম্পন্ন নেতার 36 রকমের গুণ থাকবে। তার মধ্যে 27তম গুণটি হলো কোনো প্রকার অহংকার ছাড়া উপাস্যের আরাধনা। কোনো প্রকার অহংকার ছাড়া উপাস্যের আরাধনা। যদি এমন হয় যে আমার উপাস্য সর্বশ্রেষ্ঠ, তাহলে নেতা নায়ক রূপে বিবেচিত হবেন না। উপাস্য নিয়ে রয়েছে নানা রকম সম্প্রদায় এবং তাঁদের নিজেদের উপাস্যকে নিয়ে তারা গর্ব করে থাকেন। নেতার সেই গর্ব থাকবে না, কারণ তিনি সম্প্রদায়ের উপাস্যকে পূজা করবেন না। তার উপাস্য হবে, তার ধর্ম হবে জনকল্যাণ। কল্যাণই তাঁর সর্বোচ্চ ঈশ্বর, কিন্তু সেটা নিয়েও তিনি অহংকারী হবেন না। মহাভারতে সেই জন্য রাজধর্ম ও দণ্ডনীতিকে সমার্থক বলা হয়েছে, ধর্ম এবং দণ্ডনীতিকে সমার্থক বলা হয়েছে। দণ্ড যখন ন্যায় বুদ্ধি বা ধর্মের সঙ্গে যুক্ত হয়, তখন সেটি সমস্ত লোক রক্ষা করে। দণ্ডেন সহিতা হেষা লোক রক্ষণকারিকা। রাজধর্মের, রাজধর্মের আরেকটি পর্যায় শব্দ হলো অর্থশাস্ত্র, সে কথা প্রথমেই পাওয়া যায় মহাভারতে। এখান থেকে বোঝা যায় যে ধর্ম থেকেই অর্থ আসবে, কল্যাণকর অর্থনীতির তাই উদ্দেশ্য। দেবগুরু বৃহস্পতি তাই চার বিদ্যার জায়গায় দুই বিদ্যা, বার্তা ও দণ্ডনীতি স্বীকার করলেও অসুর গুরু শুক্রাচার্য একটি বিদ্যায় স্বীকার করেছেন, সেটি হচ্ছে রাজধর্ম বা দণ্ডনীতি বা রাজনীতি। তার কাছে আহ্নিক শিখি, তার কাছে ত্রয়ী, তার কাছে বার্তা, সব ঢুকে যাবে এই রাজনীতির মধ্যে। রাজনীতির বা রাজধর্মের বা ধর্মের বা দণ্ডনীতির এত বড় হাঁ। দেবী সরস্বতী সেই দণ্ডনীতি বা রাজনীতির স্রষ্টা। মহাভারতে প্রথমেই পাওয়া যাচ্ছে সভা পর্বের নারদীয় রাজধর্মের কথা বা ধর্মের কথা। কেন এলো তখন রাজধর্মের কথা? ধৃতরাষ্ট্র শেষমেশ সম্মত হয়েছেন পাণ্ডবদের অর্ধেক রাজত্ব দিতে, কিন্তু তাদের যেতে হবে কোথায়? খাণ্ডপ্রস্থে। সেখানে মানুষ বাস করে না, সদ্য বন পোড়ানো হয়েছে। যুধিষ্ঠির তখনও রাজা নন, ময়দান ও ইন্দ্রপ্রস্থ বানিয়ে দিয়েছেন বটে, কিন্তু যুধিষ্ঠির তখনও রাজা হননি। সেই সময় নারদ এলেন যুধিষ্ঠিরের কাছে স্বর্গ থেকে পাণ্ডুর বার্তা নিয়ে। নারদ তাকে রাজস্ব যোগ্য করতে বললেন, ভূভারতের সব রাজাদের কর আদায়ের পরামর্শ দিলেন। যুধিষ্ঠিরকে কি বলেছিলেন নারদ? কেমন ছিল সেই রাজধর্মের পাঠ, কেমন ছিল সেই রাজনীতির অনুশীলন? নারদের সঙ্গে এসেছিলেন আরো চারজন ঋষি, পারিজাত, রৈবত, সুমুখ ও সৌম। তারাও রাজনীতি বিষয়ে সম্যক জ্ঞানবান ছিলেন। নারদ এবং এই চার রাজধর্মশাস্ত্র বিশারদ যুধিষ্ঠিরকে অর্থ ও রাজনীতি বিষয়ে উপদেশ দিলেন। শুধু অর্থ চিন্তা নয়, সেই সঙ্গে নীতি বা ধর্ম বা নয় বা রাজনীতি বা দণ্ডনীতির কথাও ভাবতে বলা হলো যুধিষ্ঠিরকে। মিত্র, আস্থাভাজন ও অনুগতদের অর্থ সৈন্য বিভাগের দায়িত্ব দিতে বললেন। প্রজাদের যেন কঠোর দণ্ড বা শাস্তি না দেওয়া হয়। দুর্গ যেন সারা বছর ধনধান্য, জল, অস্ত্র, যন্ত্র, যোদ্ধা ও শিল্পীতে পরিপূর্ণ থাকে। নারদ এবং তার সঙ্গীরা প্রকারান্তরে যুধিষ্ঠিরকে সপ্তাঙ্গ রাষ্ট্রের কথা বললেন, ধর্ম বিষয়ে পরামর্শ দিতে এসে তারা সপ্তাঙ্গ রাষ্ট্রের কথা বললেন, জনকল্যাণমুখী রাষ্ট্রের কথা বললেন। রাজা, অমাত্য, জনপদ, কোষ, দণ্ড ও মিত্র বিষয়ে বহু আলোচনা হলো। অবশ্য রাষ্ট্রের প্রথম অঙ্গটিকে মহাভারতকার বা আচার্য মনু কেউই রাজা বলতে সম্মত নন। তারা স্বামী কথাটিতে বেশি স্বচ্ছন্দ, স্বামী। স্বামী মানে মালিক, প্রভু, অধিকারী। সেই অর্থে স্বামী হলেন ঈশ্বর। যুধিষ্ঠিরকে নারদ
পররাজ্য আক্রমণ করতে বললেন এবং জানালেন তার ফলে প্রাপ্ত ধনরত্ন যোদ্ধাদের যোগ্যতা অনুযায়ী ভাগ করে দেওয়া হবে, কৃষকদের যেন খাদ্য ও বীজের অভাব না হয়। নারদ বলছেন যুধিষ্ঠিরকে, তুমি দেখবে কৃষকদের যেন খাদ্যের অভাব না হয়, কৃষকদের যেন বীজের অভাব না হয়, তাহলে সেটিই হবে ঠিকঠাক ধর্ম পালন। কারণ তাঁরাই, কৃষকরাই গোটা রাষ্ট্রের খাদ্যের যোগান দেন। কৃষকদের অল্প সুদে ঋণ দেওয়ার কথাও বলেছেন নারদ। নারীদের যেন রাষ্ট্র বিষয়ে কোনো গোপন কথা না বলা হয়, এমন উপদেশও দেওয়া হলো যুধিষ্ঠিরকে, নারদ দিলেন। এরপরে যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে প্রবৃত্ত হলেন, ভাইদের পাঠালেন বিভিন্ন রাজ্য জয় করতে এবং সেই রাজ্যই মানে বিজিত রাজ্য থেকে কর নিয়ে আসার জন্য ভাইদের পাঠানো হলো। যথাসময়ে সেসব হলো, যুধিষ্ঠির স্বামী বা রাজা হলেন, কৃষ্ণকে পুরুষোত্তম হিসেবে অর্ঘ্য প্রদান করা হলো, সভা পর্বে রাজনীতির বা রাজধর্মের অঙ্গ হিসাবে দুজনকে হত্যা করা হলো, তারা হলেন জরাসন্ধ ও শিশুপাল। রাজনীতি বিষয়ে মহর্ষি মনুর বচনে মহাভারতকার ব্যাসদেবের অপরিসীম শ্রদ্ধা দেখা যায়। ধর্ম বিষয়েও তিনি মহাভারতকার ব্যাসদেব তিনি আচার্য মনুকে অনেক জায়গায় ফলো করেছেন, অনুসরণ করেছেন। যে কোনো রাজনীতি প্রকরণে, যে কোনো ধর্ম প্রকরণে তিনি মনুর কথা উদ্ধৃত করেছেন। কিন্তু এখানে মনে রাখতে হবে, মহাভারতের আদি পর্বে মনুর বহু নীতি, মনুর বহু ধর্ম কথা তিনি আস্তে আস্তে ত্যাগ করছেন। ব্যাসদেব ত্যাগ করছেন মনুর বহু নীতিকে, বহু ধর্ম ধর্মশাস্ত্রের বহু নিয়মকে ধীরে ধীরে পরিত্যাগ করা হচ্ছে মহাভারতের আদি পর্বে। সেও রাজধর্মের বা রাজনীতির একটা কৌশল। মনুসংহিতা হলো ল বুক বা আইনের বই, যাকে আমরা স্মৃতিশাস্ত্র বা সংহিতা বলি। সে যুগে রাজকার্য চলত মনুর সংহিতাকে মান্য করে। মনুসংহিতার রচয়িতা হলেন ভৃগু। মনু তার ছদ্মনাম। ভৃগু হলেন একজন ঋষি, ব্রহ্মার হৃদয় থেকে তার জন্ম। বলা বাহুল্য তিনি ব্রাহ্মণ। মনুসংহিতার সপ্তম থেকে দশম অধ্যায় অবধি রাজ্য নিয়ন্ত্রণ বা রাজধর্ম প্রকরণ, রাষ্ট্রনীতি প্রকরণ, ব্যবহারিক ধর্ম প্রকরণ ও সামাজিক প্রকরণের কথা বলা হয়েছে। পরাশর সংহিতা এসে মনুস্মৃতির দখল নিচ্ছে মহাভারতের একেবারে আদি পর্বে। কি রকম? আমরা ধর্মশাস্ত্রের যে বিবর্তনটা ঘটছে মহাভারতে, আমরা বশিষ্ঠ বিশ্বামিত্রের রাজনীতির লড়াইয়ের কথা জানি। ব্রহ্মার মানুষপুত্র বশিষ্ঠের উত্তর পুরুষ হলেন পরাশর। বশিষ্ঠ পুত্র শক্রি বিবাহ করেন বৈশ্য চিত্রমুখের কন্যা অদৃশ্যন্তীকে। তখন ব্রাহ্মণ ও বৈশ্যের মধ্যে এমন বিবাহ সম্পর্ক রাজনীতির অনেক অঙ্ক কোষে প্রতিষ্ঠিত হতো। চতুর্বর্ণের কোনো বর্ণতে শক্রি অদৃশ্যন্তীর পুত্র পরাশর পড়েন না, কারণ এই বিবাহ মনুর মতে অনুলম বিবাহ এবং পরাশর হলেন শঙ্কর, অম্বষ্ঠ বা বৈদ্য। অনুলম বিবাহের নিয়ম অনুযায়ী তিনি ব্রাহ্মণ নন, তিনি অম্বষ্ঠ বা বৈদ্য। অম্বষ্ঠদের সাধারণত বৈদ্য বৃত্তি কিংবা মাহুদ বৃত্তি করে জীবিকা নির্বাহ করার কথা মনু বলেছেন। পরাশরের ব্রাহ্মণকরণ করা হয়। এই ব্রাহ্মণ পরাশর মৎস্যগন্ধা নামক এক শূদ্র কন্যা, যাকে পরবর্তীকালে জানা যায় তিনি ক্ষত্রিয় কন্যা, উপরিচরের কন্যা, তাকে বিবাহ করেন, যাদের পুত্র মহাভারতকার ব্যাসদেব। সেই হিসেবে ব্যাসদেবকে যদি মাতা শূদ্রা হয় তাহলে ব্যাসদেবকে পারসব বলতে হয়, আর মাতা ক্ষত্রিয়া হলে ব্যাসদেব হবেন মূর্ধাভিষিক্ত। কিন্তু ব্যাসদেবেরও ব্রাহ্মণকরণ হয়। পরাশরের পরিত্যক্তা স্ত্রী শাস্ত্রের আট প্রকার বিবাহের অন্যতম হলো গান্ধর্ব বিবাহ, যে মতে পরাশরের সঙ্গে সত্যবতীর বিবাহ হয়েছিল, মৎস্যগন্ধার বিবাহ হয়েছিল। তার মানে পরাশরের পরিত্যক্তা স্ত্রী মৎস্যগন্ধা মনুস্মৃতির বিধান অনুযায়ী পুনর্ভূ হতে পারেন না, অর্থাৎ পুনরায় বিবাহ করতে পারেন না মনুর বচন অনুযায়ী। কিন্তু মৎস্যগন্ধার বিবাহ হলো রাজা শান্তনুর সঙ্গে। অর্থাৎ সামাজিক নীতি থেকে রাজনীতি, মনুর যে ধর্মশাস্ত্র, তা ধীরে ধীরে তার প্রভাব শিথিল হতে শুরু করলো হস্তিনাপুরে। অর্থাৎ হস্তিনাপুরের রাজপ্রাসাদে তখন পরাশরের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, পরবর্তীকালে যে উত্তরাধিকার বহন করছেন পরাশর পুত্র ব্যাসদেব। আমার মনে হচ্ছে আমার বোধহয় একটু থামা দরকার, যাতে কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে বোধহয় আমি আরেকটু এগিয়ে গিয়ে কথা বলতে পারবো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমি বলছি যে গীতা তো মহাভারতের অংশ। হ্যাঁ গীতা কি? হ্যাঁ, এবার কুরুক্ষেত্রে যুদ্ধ, হ্যাঁ কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগের মুহূর্তে গীতা বলছেন ভগবান অর্জুনকে। হ্যাঁ, এই যে অষ্টাদশ ব্যাপী একটা এত বড় একটা শ্লোক উনি বলছেন অর্জুনকে, আর যোদ্ধারা চুপ করে বসে আছে, এইটা কি মহাভারতীয় মানে গতিকে একটু স্লথ করে দেয় না?
এ থেকে কি মনে হয় না যে গীতার অনেক অংশে প্রক্ষিপ্ত? হ্যাঁ দেখুন, এই প্রক্ষেপ নিয়ে আলোচনা করাটা মানে আমি বোধহয় তার যোগ্য নই। প্রক্ষিপ্ত বলাটা, কেননা মহাভারতের আপনি যদি শুরুটা দেখেন, ধরুন মহাভারতের যেটা একদম শুরুতে যে রচিত হয়েছিল, ব্যাসদেব যেটা রচনা করেছিলেন, আদি মহাকাব্যের নাম ছিল জয়, দুর্গীয় জ অন্তস্থ জয় ভিক্ট্রি। এই জয়ের শ্লোক সংখ্যা ছিল 8,800, জয়ের শ্লোক সংখ্যা ছিল 8,800। এবং ব্যাসদেব যখন তার শিষ্যদের, তার পুত্র শুকদেব এবং অন্যান্য শিষ্য বৈশম্পায়ন, জৈমিনী, সুমন্ত্র, লোমহর্ষণ ইত্যাদিদের যখন তিনি পাঠ দিলেন, এবং বৈশম্পায়ন এসে জনমেজয় সর্পসত্রে যখন মহাভারত বলছেন, তখন সেই মহাভারতের শ্লোক সংখ্যা হচ্ছে 24,000। এবং সেখান থেকে শুনে গেলেন লোমহর্ষণের পুত্র সৌতী ঠাকুর, তিনি নৈমিষারণ্যে গিয়ে রাজা শৌনকের দ্বাদশ বর্ষব্যাপী যে যজ্ঞ, সেই যজ্ঞে গিয়ে তিনি বলছেন, আমি জনমেজয়ের সর্পসত্রে মহাভারত শুনে এসেছি, আমি সেই মহাভারত এখানে বলবো, অনুরোধেই বলছেন, এবং সেখানে শ্লোক সংখ্যা হচ্ছে 1,00,000। ফলত এই যে মহাকাব্য 8,800 থেকে 24,000, 24,000 থেকে 1,00,000, এবং তারপরেও তো ধরুন বিভিন্ন দেশের মহাভারত বিভিন্ন রকমের, ফলটা কোনটা প্রক্ষেপ কোনটা প্রক্ষিপ্ত নয় এটা বলা বেশ শক্ত। বরং এটাকে আমরা আমাদের সভ্যতার ইতিহাস, আমাদের হিস্ট্রি অফ আর ইন্ডিয়ান ফিলোসফি, হিস্ট্রি অফ আর থটস, হিস্ট্রি অফ আর থিওরিজ ইত্যাদি মেনে নিয়ে আমাদের এগোতে হবে। কেননা এটাকে যেহেতু কালিক কোনো বিচার করা যায় না, এটি বুদ্ধদেবের আগে এসেছিল কিনা এ প্রশ্ন অনেকে তোলেন, কিন্তু স্বয়ং বুদ্ধদেব নিজেই আলোচিত হয়েছেন মহাভারতে। মহাভারতে যদি শান্তি পর্বের মুখ্য ধর্ম পর্বাধ্যায়ে যান, তাহলে সেখানে গিয়ে দেখবেন যে আচার্য পঞ্চশিখ, যিনি ডিপোনেন্ট সিদ্ধান্তি, তিনি প্রথমে লোকায়ত বা চার্বাকদের মত খণ্ডন করার পরে কিন্তু বৌদ্ধ মত খণ্ডন করছেন, এবং বৌদ্ধ মত খণ্ডন করার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা বুদ্ধদেবের পরবর্তী, এটা সাধারণ কমন সেন্স আমাদের একথা বলে, কিন্তু এর বিরোধীও নানা যুক্তি আছে। এবং গীতার সঙ্গে ধম্মপদের যে নানান রকমের আমরা মিল পাচ্ছি, তাতেও কোনটা আগে কোনটা পরে আমাদের পক্ষে বোঝা বা জাজমেন্ট করা খুব মুশকিল। আরেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বুদ্ধদেব এত কিছু বলেছেন, বুদ্ধদেব কিন্তু রামায়ণ মহাভারত নিয়ে একটা কথা বলেছেন বলে আমি অন্তত জানি না। আমাদের দেশে যদি এরকম দুটো মহাকাব্য, বিশেষ করে মহাভারতের মতো এরকম রিচ মহাকাব্য থাকা সত্ত্বেও বুদ্ধদেব কেন মহাকাব্য সম্পর্কে কোনো কিছু বলেননি বা বলে জাননি, বা এমন হতে পারে যে আমি জানি না, সেটাও কিন্তু খুব আশ্চর্যের বিষয়। এসব থেকেও বোঝা যায় যে বুদ্ধদেবের পরবর্তী গ্রন্থ হচ্ছে মহাভারত, বা আপনি যেটা বলছেন যে পরবর্তী সময়ে অনেক সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, সেই হিসেবে আপনার যে কথা, সেই কথাটিকে আমি শ্রদ্ধা জানাই, আমি কোনো মন্তব্য এ বিষয়ে করবো না। স্যার আরেকটা প্রশ্ন করবো, স্যার আরেকটা প্রশ্ন করবো। হ্যাঁ বলুন। বলছি কুরুক্ষেত্রের যুদ্ধ, হ্যাঁ এটাকে ধর্মযুদ্ধ বলা হয়, হ্যাঁ কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অনেক ক্ষেত্রে ক্ষত্রিয় ধর্মের মানে পতন ঘটেছে আর কি, সেটা মানে কর্ণবধের ক্ষেত্রে হয়েছে, বিশ্ববধের ক্ষেত্রে হয়েছে, দ্রোণবধের ক্ষেত্রে হয়েছে, হ্যাঁ তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কি ধর্মযুদ্ধ কেন বলা হয় এটাকে? হ্যাঁ, আসলে ধর্ম বা নীতির বিষয়টিকে কারা কি অর্থে গ্রহণ করছেন সেই বিষয়টি আমাদের ভেবে নিতে হবে প্রথমেই, যে ধর্ম বা নৈতিকতা, এদের নৈতিকতা এবং তাদের নৈতিকতা দুটো ডিফারেন্ট বলেই তো তাদের মধ্যে যুদ্ধটা হচ্ছে। এবং আপনি এই যে বললেন, বিশেষ করে আপনি যে উদাহরণগুলো দিলেন, সবগুলোই কৌরবদেরই পক্ষে যায়, দুর্যোধনের হত্যা থেকে শুরু করে দ্রোণাচার্যের হত্যা থেকে শুরু করে প্রায় প্রত্যেকের, পাশাপাশি আপনি দেখুন অভিমন্যুর হত্যাও ভীষণই অধর্ম, পাশাপাশি আপনি দেখুন পঞ্চ উপপাণ্ডবের হত্যাও খুবই অধর্ম। ফলত দুই পক্ষেই এই অধর্ম রয়েছে, দুই পক্ষেই ধর্ম রয়েছে, কোন ধর্মটা আপনি বেছে নেবেন, কোন অধর্মটাকে বেছে নেবেন না, সেটা আপনার একেবারেই নিজস্ব অভিরুচি। এবং আমি যেটা বলতে চাইবো যে ধর্মযুদ্ধ যেহেতু বলা হচ্ছে, ধর্মযুদ্ধ এই কারণেই বলা হচ্ছে যে পাণ্ডবদের যে নৈতিকতা, পাণ্ডবদের যে ধর্মবোধ, সেই জায়গা থেকে এই যুদ্ধটা হচ্ছে। পাণ্ডবদের ধর্মবোধটা কতটা গ্রহণীয় কতটা গ্রহণীয় নয়, এই ধর্ম বিষয়টিকে আমি অ্যাবসলিউট অর্থে তো ধরতে পারি না, কেননা আমি আগেই বলেছি যে যুধিষ্ঠিরদের মধ্যে যখন ধর্ম অর্থ কাম নিয়ে ডিবেট হচ্ছিল, তখনও কিন্তু যুধিষ্ঠির নিজে কনক্লুড করছেন এই বলে যে ধর্ম অর্থ কাম এই তিনটেরই অনেক ঊর্ধ্বে উঠতে হবে। ক্ষত্রিয়দের কাছে ধর্ম বলতে সাধারণত রাজধর্মকে বোঝানো হতো, এবং যুদ্ধ সেই রাজধর্মেরই অন্তর্গত একটা জিনিস, হত্যা সেটাও রাজধর্মেরই অন্তর্গত একটা জিনিস। কিন্তু আপনি যদি সম্পূর্ণ রকমের অহিংসার মানে পথে চলেন, আপনি যদি যুদ্ধকে সমর্থন না করেন, আপনি যদি হত্যাকে সমর্থন না করেন, আপনি যদি অন্য কোনো উপায়ের কথা ভেবে, সমাধানের কথা ভাবতে পারেন, তাহলে তো আপনি স্বাভাবিকভাবে যুদ্ধকে, আপনি স্বাভাবিকভাবে হত্যাকে অধর্ম বলবেন। সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে আপনার মতে বা অনেকের মতে এটাকে অধর্ম যুদ্ধও বলা যায়।
স্যার সময় যখন আছে আরেকটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে অন্যান্যরা একটু প্রশ্ন করুক। হ্যাঁ স্যার যুধিষ্ঠিরের অন্যান্যরা একটু প্রশ্ন করুক। হ্যাঁ আপনিও করুন, বলছি অন্যান্যরাও যদি কোনো প্রশ্ন করেন তাদেরও একটু সুযোগ দিন। আপনি দুটো প্রশ্ন করলেন তো। বলুন। অনুষ্ঠান জয়দীপ না অনুষ্ঠান অনুষ্ঠান না নেই কোনো প্রশ্ন নেই। আমি বলছি দুটো কোয়েশ্চেন আছে স্যার অ্যাকচুয়ালি। দুজন প্রশ্ন করেছেন, একজন হচ্ছেন দেবব্রত সর্দার। ব্যাকস্টেজ আছে। হ্যাঁ বলুন বলুন বলুন, ডিসকানেক্ট হয়ে গেছিল, বলুন। দেবব্রত সর্দার কোয়েশ্চেন করেছেন, উনি বলছেন উনি জানতে চাইছেন যে ধর্ম যদি নৈতিক হয় তাহলে মহাভারতে নারীদের অবহেলা কি নৈতিক আচরণ বলে বিবেচিত হবে? মহাভারতে কি রকম গম গম করছে, ইকো হচ্ছে? মহাভারতে নারীদের নারীদের প্রতি অবহেলা নৈতিক আচরণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নারীদের প্রতি অবহেলা বলতে উনি কি বোঝাচ্ছেন? উনি নিশ্চয়ই দ্রৌপদীর কথা বলতে চাইছেন কি, বা অন্য কিছু বলতে চাইছেন? মহাভারতে নারীদের তো বেশ উচ্চ স্থান দেওয়া হয়েছে, মহাভারতে নারীদের কিন্তু অনেক উচ্চ স্থানই দেওয়া হয়েছে বলে আমি জানি। মহাভারতে সত্যবতীর চরিত্র যদি আপনি দেখেন, মহাভারতে যদি গঙ্গার চরিত্র দেখেন, মহাভারতে যদি আপনি কুন্তির চরিত্র দেখেন, মহাভারতে যদি আপনি দ্রৌপদীর চরিত্র দেখেন, তাহলে অবহেলার তো কোনো প্রশ্নই ওঠে না। বরং মহাভারতে নারীদের চরিত্রকে অত্যন্ত উচ্চ স্থান দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। আরেকটা প্রশ্ন স্যার, সেটা আপনার মত জানতে চাওয়া হয়েছে যে ধর্ম কি সাবজেক্টিভ না অবজেক্টিভ আপনার মতে সুশান্ত প্রধান? হ্যাঁ ধর্ম অবশ্যই সাবজেক্টিভ, অবজেক্টিভ কোনোভাবেই নয়। আমি প্রথমেই বলেছি যে মানে নৈতিকতা এটা ট্রু বা ফলস হতে পারে না, বলতো এটি কিভাবে অবজেক্টিভ হবে? এটি ইন্টার সাবজেক্টিভ হতে পারে বড় জোর, কিন্তু সাবজেক্টিভ। ও স্যার আরেকটা কোয়েশ্চেন আছে, মধুমিতা মুখার্জি, বর্তমান রাজনীতিতে তাহলে ধর্মনীতির কি প্রাসঙ্গিকতা? হ্যাঁ ঠিক আছে, আমি আমি শুরু করছি। আমরা আরো কিছু আমাদের কথা বলতে হবে, যে কথাগুলো আমি বলিনি মানে সেই কথাগুলো একটু বলতে হবে। দেখুন এই যে বর্তমান রাজনীতিতে ধর্ম, আমি তো বারবার বলছি ধর্ম হচ্ছে নৈতিকতা, ধর্ম বলতে রিলিজিয়ান বুঝবেন না, এটাকে সর্বপ্রথম মাথা থেকে বের করে দিন। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম এসব নয়, কিন্তু ইহুদি ধর্ম এসব নয়। ধর্ম হচ্ছে অনিন্দ আচরণ, অনিন্দ আচরণ। ধর্ম শব্দের ধাতু লভ্য যে অর্থ তা যাই হোক না কেন, শব্দটি শুনলেই কতগুলো অনিন্দ আচরণের বিষয় আমাদের মনে উপস্থিত হয়। অনিন্দ আচরণ কথাটি বোধ করি ব্যবহার করা যেতে পারে। আচরণ যে কেবল বাইরের অনুষ্ঠান তা নয়, মনের সাধু চিন্তাও ধর্মাচরণের মধ্যে গণ্য। আমরা ধর্ম উভয় লোকে কল্যাণপ্রদ একথাও বলেছি। আমি রাজনীতি শাস্ত্রের কথা যেটা বললাম যে এখনকার রাজনীতি বা 50 বছর আগের রাজনীতি বা বিভিন্ন দেশে যে বিষয়গুলো চলছে সেই বিষয়গুলো থেকে কিন্তু যে ধর্মটাকে রাজনীতির মধ্যে ইনক্লুড করা হয় সেটা খুব সংকীর্ণ ধর্ম। সেটা কোথাও ইসলাম ধর্ম, সেটা কোথাও হিন্দু ধর্ম, সেটা কোথাও বৌদ্ধ ধর্ম, সেটা কোথাও খ্রিস্ট ধর্ম। সেই ধর্মটা কিন্তু আমাদের যে আজকের আলোচ্য ধর্ম তা নয়। আমাদের আজকের আলোচ্য যে ধর্ম সেটা হচ্ছে মরালিটি। মরালিটি এখন তখনই এই রিলিজিয়ানকে রাজনীতির মধ্যে ঢোকানো হয় যখন মরাল ক্রাইসিস দেখা দেয়, যখন যখন শাসক বোঝেন, যখন রাজনৈতিক নেতারা বোঝেন যে তাদের নৈতিকতা দিয়ে তাদের কল্যাণ মানে তাদের কল্যাণ করার ইচ্ছা সেই জায়গাগুলো যথেষ্ট নয়, সেই জায়গাগুলো সাফিসিয়েন্ট নয়, সুতরাং তাদেরকে কিছুটা আফিম খাওয়াতে হবে সেই জায়গা থেকে। এই যে ট্রেডিশনাল যে সংকীর্ণ ধর্ম রিলিজিয়ান সেটাকে ঢোকানো হয়,
এখন প্রত্যেকটি ধর্মের মধ্যেই কিন্তু এই এথিক্স বিষয়টি রয়েছে। সুতরাং এই এথিক্স এথিক্সের জায়গাটাকে আমাদের খুব ভালো করে পালন করতে হবে। সাধারণত ধর্ম বিষয়ে আমরা যে প্রামাণ্যগুলো পাই সেগুলো এক একটা রিলিজিয়নে এক এক রকম নৈতিকতা বিষয়ে, যেমন হিন্দু ধর্মের ক্ষেত্রে, যেমন মহাভারতের ক্ষেত্রে ধর্ম বিষয়ে বেদের বেদের প্রামাণ্যই সেখানে প্রাথমিক। ধর্ম এবং অধর্ম নির্ণয় করতে গেলে বেদই সেখানে শ্রেষ্ঠ প্রমাণ হিসেবে বিবেচিত হবে। বেদ যে আচরণকে অনিন্দ্য বলে থাকে তাই ধর্ম শব্দের প্রাথমিক অর্থ হবে। যে যে আচারের সাধুতা বেদে কীর্তিত হয়েছে সেই সেই আচারই মুখ্য ধর্ম বা মুখ্য নৈতিকতা হবে। বেদের পরেই ধর্মাধর্ম বিষয়ে ধর্মশাস্ত্রের স্থান। ধর্মশাস্ত্র বলতে আমরা স্মৃতিশাস্ত্রকে বুঝছি, ল বুককে বুঝছি। ল বুক বলতে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মনুসংহিতা, উদাহরণ হিসেবে বলতে পারি পরাশর সংহিতা, গৌতম সংহিতা, অত্রি সংহিতা, নারদ সংহিতা, বা প্রচুর এরকম সংহিতা রয়েছে। সব সংহিতায় যে একই রকমের কথা বলা আছে তা নয়, অর্থাৎ বিভিন্ন সংহিতা বিভিন্ন রকমের কথা বলছে। যেমন ধরুন মনু বলছেন যে নারীর একবার বিবাহ হলে তার আর বিবাহ হবে না, তিনি পুনর্বহু হতে পারবেন না। কিন্তু আমরা জানি যে বিদ্যাসাগর তিনি পরাশর সংহিতা থেকে নষ্টে মৃতে এই যে শ্লোকটা বের করলেন, এবং আমি আগেই বলেছি যে শ্লোকের বসে কিন্তু পরাশর তার নিজের প্রাক্তন স্ত্রীর সঙ্গে শান্তনুর বিবাহ সম্ভব হয়েছিল শুধুমাত্র এই পরাশর সংহিতার জন্য। মহাভারতকার মনুকে ধর্মশাস্ত্রকার হিসেবে সম্মান প্রদর্শন করলেও তিনি মাঝে মাঝেই কিন্তু মনুর ধর্মশাস্ত্রকে মাঝে মাঝে অ্যাভয়েড করছেন। বহু স্থানে তিনি মনুর বচনকে নিজের মতের দ্বারা যেমন প্রতিষ্ঠিত করেছেন, তেমনি আবার অনেক ধর্ম নির্ণয়ে তিনি পরাশর সংহিতাকে কিন্তু অনেক বেশি রকমের গুরুত্ব দিচ্ছেন। ধর্ম নির্ণয়ে তৃতীয় যে প্রামাণ্যের কথা আমরা জেনে থাকি সেটি হচ্ছে শিষ্টাচার। শিষ্ট ব্যক্তির আচরণকেও আমরা ধর্ম বলে স্বীকার করতে পারি। যাদের আচরণ সৎপুরুষের অনুমোদিত তারাই সাধু বা শিষ্ট পুরুষ। ধর্ম বিষয়ে শিষ্টাচারের প্রামাণ্য মহাভারতে বহু বহু জায়গায় উল্লেখ করা আছে। তবে তার স্থান, শিষ্টাচারের স্থান শ্রুতি এবং স্মৃতির পরে। শ্রুতি হচ্ছে বেদ এবং স্মৃতি শাস্ত্রের কথা আমি বললাম। লবু যে প্রমাণের যে বলবত্ত, এই সংকলন থেকে বোঝা যাচ্ছে যে ধর্ম বিষয়ে যদি আমাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমরা প্রথমেই দেখে নেব শ্রুতির অভিপ্রায় কি। এটি যদি একজন ইসলাম ধর্মাবলম্বী হন তাহলে তিনি সঙ্গতভাবেই তিনি কোরআনকে তিনি শ্রুতি বলবেন, কেননা কোরআন হচ্ছে একদম সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে, ফলত আল্লাহর বাণী, ফলত তিনি কোরআনকে দেখবেন, এবং দ্বিতীয়ভাবে তিনি হাদিসকে দেখবেন। কিন্তু উভয় প্রমাণের মধ্যে যদি মানে একটা যদি বিরুদ্ধতা দেখা যায়, যদি যদি গোলমাল দেখা যায়, তাহলে অতি অবশ্যই হাদিসকে বাদ দিয়ে কোরআনের জিনিসটা স্বীকৃত হবে। ঠিক তেমনি শ্রুতির অভিপ্রায় কি সেটা আমাদের জানতে হবে। শ্রুতিতে যদি আমরা কোনো অনুশাসন না পাই ধর্ম বিষয়ে তাহলে ধর্মশাস্ত্রের অর্থাৎ এই ল বুকের অভিমত জানতে হবে। ধর্মশাস্ত্র যদি ওই সন্দিগ্ধ বিষয়ের মীমাংসায় নীরব থাকেন, তিনিও যদি কোনো কথা না বলেন, তাহলে আমাদের যেতে হবে শিষ্টাচারের কাছে। শিষ্ট বা সৎপুরুষের আচারের অনুসন্ধান করতে হবে, অর্থাৎ প্রয়োজন মহাজনকে, মহাপুরুষকে ধরতে হবে, যাকে আমরা পাড়ার মোড়ল বলতে পারি বা পাড়ার দাদু বলতে পারি, ঠাকুরদা বলতে পারি, যে এই বিষয়ে আমি বুঝতে পারছি না যে কি অনুশাসনটা কি হবে। শ্রুতির সঙ্গে ধর্মশাস্ত্রের অনুশাসনের যদি কোথাও বিরোধ হয় তাহলে অবশ্যই শ্রুতির প্রমাণকেই গ্রহণ করতে হবে, মানে শ্রৌত প্রমাণকেই গ্রহণ করতে হবে। আর ধর্মশাস্ত্র ও শিষ্টাচারের মধ্যে যদি বিরোধ হয় তাহলে ধর্মশাস্ত্রকে প্রাধান্য দিতে হবে। শ্রুতি এবং ধর্মশাস্ত্রের মধ্যে আপাত বিরোধী উক্তির মীমাংসা করতে গেলে তখন আমাদের শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমাদের যে বহু ইন্টারপ্রেটার রয়েছেন, নানান রকমের মহাভারতের ইন্টারপ্রিটেশন আমরা নানান মানুষের কাছ থেকে পাই, নীলকণ্ঠের টিকা পাই আমরা, ভারত ভাবর দীপিকা পাচ্ছি আমরা, হরিদাস সিদ্ধান্ত বাগিশেরও টিকার টিকা পাচ্ছি, ফলত আবার আপনি পুনের ভান্ডারকার ইনস্টিটিউটের যে মহাভারত সেটাতেও লক্ষ্য রাখতে পারেন। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে মহাজন যেন গতস্য পন্থা, যে কথাটা রয়েছে ক পন্থা, যক্ষের এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলছেন যে কেবল লৌকিক বুদ্ধি বলে বিচার করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো শক্ত, যেহেতু তর্ক অপ্রতিষ্ঠ, অর্থাৎ যার প্রতিভা অপেক্ষাকৃত তীক্ষ্ণ তিনি অপরের যুক্তিতর্ক দ্বারা প্রতিষ্ঠিত সিদ্ধান্তকে অনায়াসেই খণ্ডন করতে পারেন। হয়তো দেখা যাচ্ছে যে আপনি আমার থেকে ঠিক অবস্থানে রয়েছেন, কিন্তু আমি আসলে ভীষণ বড় তার্কিক, ফলত আপনাকে কিন্তু আমি তর্ক দিয়ে হারিয়ে দিলাম, অথচ আপনার অবস্থানটা খুব একনি যদি খুব বড় আকারে দেখা যায় বা আরো যদি পণ্ডিতরা আসেন তাহলে দেখা যাবে যে আপনার অবস্থানটাকেই তারা মানে ঠিকঠাক বলে মানছেন। অর্থাৎ আমি কিন্তু আমার তীক্ষ্ণ যুক্তির দ্বারা বা আপনার সিদ্ধান্তটাকে অনায়াসে খণ্ডন করতে পারছি। শ্রুতিকেও আপাত দৃষ্টিতে বিভিন্ন অর্থের প্রতিপাদক বলে মনে হয়। ঋষিদের মধ্যেও আমরা মতভেদ, নানান রকমের মতভেদ দেখতে পাই। একজন ঋষির অনুশাসন মেনে চলবো এমন কোন ঋষির আমরা নাম করতে পারবো না। ধর্মের তত্ত্ব যেমন সূক্ষ্ম, ভীষ্মদেব বলেছেন, তেমনি খুবই মানে দূরধিগম্য।
বিশেষ রূপে বিচার ছাড়া তা স্থির করা শক্ত। অতএব মহাজন বা শিষ্ট পুরুষরা যে পথে গিয়েছেন তাই হচ্ছে প্রকৃত পথ, তাদের অনুসৃত আদর্শই আমাদের আদর্শ। যে জন্য আমরা মহাপুরুষদের চরিত্র পড়ি, মহাপুরুষদের বাণী পড়ি। ধর্ম বিষয়ে শাস্ত্র নিরপেক্ষ তর্কের দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা চলে না, একথা মহাভারত বলছে। আর্ষ বাক্য এবং পূর্বপুরুষদের আচরিত ব্যবহারের প্রামাণ্যে আশঙ্কা করা নিতান্ত অশোভন। অন্ধবিশ্বাসে শুধু মহাজন মার্গ অনুসরণ করাই শ্রেষ্ঠ আদর্শ, একথা মোটামুটি আমরা বলতে পারি। তাহলে শিষ্টাচারই প্রধান অবলম্বন হওয়া উচিত। আরো কতগুলো ধর্মের বিষয় আছে, যেমন জাতি ধর্মের কথা রয়েছে, কুল ধর্মের কথা আছে। জাতি ধর্ম কুল ধর্মের আচরণ মহাজনের পদাঙ্ক অনুসরণের মধ্যেই গণ্য। পিতৃ পিতামহের অনুষ্ঠিত আচরণই হচ্ছে কুল ধর্ম। কুল ধর্ম অপেক্ষা ব্যাপক অর্থে জাতি ধর্মের প্রয়োগ করা হয়। ব্রাহ্মণের জাতিগত অধিকার অমুক অমুক বিষয়ে, ক্ষত্রিয়ের ধর্ম অমুক অমুক বিষয়ে পালিত হবে ইত্যাদি আচরণীয় কর্ম হিসেবে যে সমস্ত কর্মের নির্দেশ রয়েছে সেগুলো হচ্ছে জাতি ধর্ম। জাতি ধর্মের অন্য নাম হচ্ছে স্বধর্ম, অন্তত স্বয়ে বয়ে স্বধর্ম এবং সহজ কর্ম। পিতৃ পিতামহের আচরিত কুলধর্ম কোনো অবস্থায় পরিত্যাজ্য নয়, একথা মহাভারত বলছে। মহাভারতকার ব্যাসদেব বলছেন প্রত্যেক ব্যক্তি আপন আপন কুলধর্ম অবশ্যই পালন করবেন। আরেকটি আছে দেশধর্ম। দেশ বিশেষে ধর্মাচরণের পার্থক্য হয়, যে দেশে যেরূপ শিষ্টাচার প্রচলিত সেই দেশবাসীর পক্ষে তা পালন করা উচিত। যুধিষ্ঠিরকে উপদেশ দেওয়ার জন্য কৃষ্ণ কর্তৃক অনুরুদ্ধ কৃষ্ণ অনুরোধ করেছিলেন ভীষ্মকে, বলেছিলেন যে হে জনার্দন, আমি দেশধর্ম জাতি ধর্ম এবং কুলধর্ম সম্যক অবগত আছি। এই উক্তিতে মনে হচ্ছে যে তৎকালে সামাজিকগণ এই সকল বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতেন। আচার অনুষ্ঠান রূপ ধর্ম চিত্ত শুদ্ধির সহায়ক। ধর্মলাভের উপায় কি? ধর্মলাভের উপায় প্রচুর রয়েছে। আটটা ধর্মলাভের পথ বলা হয়েছে। একটা হচ্ছে যাজ্ঞ, দুই হচ্ছে অধ্যয়ন, অধ্যয়নটা খুবই ইম্পর্টেন্ট, তিন হচ্ছে দান, চার হচ্ছে তপস্যা, পাঁচ হচ্ছে সত্য বচন, এবং তার পরেরটা হচ্ছে ক্ষমা, দয়া এবং নিস্পৃহা। সর্বজনীন ধর্মের কথাও বলা হচ্ছে, যেটা আমাদের বিবেকানন্দ বহু জায়গায় সর্বজনীন ধর্মের কথা উল্লেখ করেছেন। এক্ষেত্রে এখানে সর্বজনীন ধর্মের কথা মহাভারতে যেটা বলা হচ্ছে সেটা একটু অন্যরকম, যে অদিত্য অদত্ত অন্যের দ্রব্য গ্রহণ না করা, অন্যদের দেয়নি এমন কোনো জিনিস আপনি গ্রহণ করবেন না, প্রায় চুরি করায় আর কি। দান, অধ্যয়ন, তপস্যা, সত্য, শৌচ, অক্রোধ, যাগ প্রভৃতিকেই ধর্ম বলা হচ্ছে। এই যে অক্রোধ সত্যবচন, ক্ষমা, অদ্রোহ, আর্যব, এইগুলো সর্বজনীন ধর্ম বলে আমরা জানি। এছাড়াও প্রচুর আত্মজ্ঞানের কথা আছে, তিতিক্ষার কথা আছে, ধর্মের সার্বভৌমিকতার কথা আছে, রয়েছে অহিংসা ও মৈত্রীর কথা। তুলাধার জাদলির সংবাদে আমরা দেখতে পাচ্ছি যে তুলাধার জাদলিকে ধর্ম বিষয়ে উপদেশ দিয়ে বলছেন যে সর্বভূতের হিত চিন্তা ও মৈত্রী হচ্ছে শাশ্বত ধর্ম। এই যে শাশ্বত ধর্মের কথা, আমরা ধর্মের সনাতনতার যে জায়গা, ব্রহ্মচর্য, সত্য, দয়া, ধৃতি ও ক্ষমা, এগুলোই হচ্ছে সনাতন ধর্মের সনাতন মূল্যস্বরূপ, এগুলোকেই ধর্মের সনাতনতা বলা হয়েছে। প্রবৃত্তি ও নিবৃত্তিমূলক ধর্ম কথাও আছে, সে কথা আপনারা যারা শাস্ত্র অল্প বিস্তর পড়েছেন তারা প্রত্যেকেই জানেন। ধর্মের পথ সত্য ও সরল, ন্যায় আর অন্যায়ের দিকে খেয়াল রাখতে হবে সর্বপ্রথমে। ধর্মের ছল বা কুটিলতার কিন্তু কোনো স্থান নেই, এবং অনাসক্তিকে ধর্মের একটা প্রধান বৈশিষ্ট্য বলা হয়েছে। ধর্ম সংশয় হলে জ্ঞানীদের কাছে গিয়ে উপদেশ গ্রহণ করতে হবে, এবং ধর্মের পরস্পর অবিরোধ রয়েছে। একটি ধর্মের সঙ্গে, একটি নৈতিকতার সঙ্গে, কল্যাণের সঙ্গে অন্য কল্যাণের কিন্তু কোনো বিরোধ নেই। আর ধর্ম বণিকদের কিন্তু মহাভারতে, ধর্ম ব্যবসায়ী যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, ধর্ম নিয়ে যারা কিছু পেতে চান, পার্থিব কিছু পেতে চান, ক্ষমতা পেতে চান, অর্থ পেতে চান, তাদেরকে মহাভারতে প্রচন্ড নিন্দা করা হয়েছে। ধর্মকে যারা বাণিজ্যের উপকরণ হিসেবে মনে করেন তারা অতিশয় নিন্দিত। ধর্মের ভান ভণ্ডামী বা ধর্মের ভান করে বক্তৃতা দিয়ে অর্থ উপার্জন করা, এই সকল কাজের নাম ধর্ম বাণিজ্য। এই সকল ধর্ম, এটা বনপর্বে বলা হয়েছে, ধর্ম বাণিজ্যক হীন জঘন্য ব্রহ্মবাদী নাম, জঘন্য টঘন্য বলা হয়েছে আর কি, বেশ গালাগালি করা হয়েছে। এবং ধর্মে গুরুর খুব একটা বড় ভূমিকা আছে, গুরু নিতে হবে, ভালো গুরু। একাকীও ধর্মাচরণের বিধান রয়েছে, তবে গুরু নিলে ভালো হয় সে কথাও মাঝে মাঝে বলা হচ্ছে। দেশকাল বিবেচনায় অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আপনি এখন যদি ঠান্ডা দেশে চলে যান ধর্মাচরণ একরকম হবে, আবার যদি এখানে আসেন একরকম হবে, আবার স্বাভাবিকভাবে দেশ ধর্মের কথা আমি আগেই বলেছি। কিন্তু ধর্ম বেসিক যে নৈতিকতা সেটি কিন্তু কখনোই পরিত্যাজ্য নয়। ধর্মই মানুষকে রক্ষা করে। ধর্ম পালনের নিমিত্ত অসংখ্য উপদেশ মহাভারতে আছে, মানে বলে শেষ করা যাবে না।
এছাড়া আপনারা সবাই জানেন যে যত ধর্মস্তুত জয়, যেখানে ধর্ম সেখানেই জয়। ভারত সাবিত্রীতে, মহাভারতে যে ভারত সাবিত্রী রয়েছে, সেখানে ধর্ম মহিমার প্রচন্ড কীর্তন করা হয়েছে। ধর্ম অর্থ কামের জনক এবং ধর্ম অর্থ মোক্ষের হেতু, অর্থাৎ ধর্ম ছাড়া আপনি কোনোভাবেই মোক্ষ লাভ করতে পারবেন না। সমাজ ভেদেও ধর্মভেদ রয়েছে, এমনকি দস্যুদেরও ধর্ম রয়েছে। দস্যু ধর্ম বলেই আমি মোটামুটি শেষ করব, প্রায় দুটো বাসে যাচ্ছে। মান্ধাতা, দেবরাজ মান্ধাতার কথা জানেন আপনারা, রাজা যুবনাশ্বের ছেলে মান্ধাতা। মান্ধাতা বাবার পেট থেকে হয়েছিলেন। মান্ধাতা দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞেস করলেন, ভগবান আমার রাজত্বে অনেক যবন বাস করে, অনেক কিরাত বাস করে, গান্ধার রয়েছে, চীন রয়েছে, শবর রয়েছে, শক আছে, তুষার, কঙ্ক, পল্লব, অন্ধ্র, মদ্র, কুন্দ্র, কুলিন্দ, রমঠ, কাম্বজ, অনেক অনেক প্রজা আছে। তাদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং সকল জাতির লোকই আছে। অর্থাৎ শুধু হিন্দু ধর্মে নয়, এই যে কিরাত, গান্ধার, চীন, যবন, এদের মধ্যেও কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ইত্যাদি জাতির লোক আছে। অনেক দস্যু আমার রাজ্যে বাস করে, আমি তাদের কিরূপ ধর্ম স্থির করে দেব আপনি দয়া করে আমাকে বলুন, ইন্দ্রকে মান্ধাতা এই প্রশ্ন করছেন। ইন্দ্র উত্তরে বলছেন যে মাতা পিতার শুশ্রূষা দস্যুগণের পক্ষে অবশ্য কর্তব্য। পিতৃযজ্ঞের অনুষ্ঠান, কূপ কূপ মানে কুয়ো কুয়ো খোড়া ইত্যাদি প্রভৃতির উৎসর্গ, অহিংসা, সত্য বচন, পুত্র কন্যাদের এবং স্ত্রীদের ভরণ পোষণ, এইগুলোকে সামান্যত মানব ধর্ম বলা হয়। অতএব দস্যুরাও এইসব ধর্ম পালন করবে। আপদ ধর্ম প্রকারণে, মহাভারতের আপদ ধর্ম প্রকারণে বলা হয়েছে, দস্যুগণও সাধুভাবে জীবনযাপন করতে পারে, অযুদ্ধমান পুরুষকে হনন করতে নেই, স্ত্রীলোক ধর্ষণ করবে না, পৃথগ্নতা প্রভৃতি সর্বতোভাবে বর্জনীয়, ব্রহ্মবিত্ত হরণ করবে না, কারুর সর্বস্ব হরণ করবে না, কিছুটা হরণ করবে আর কি, কোনো জনপদকে আক্রমণ করে সর্বস্ব লুণ্ঠন অতিশয় অনুচিত। দস্যু ধর্মের উদ্দেশ্য মহৎ, ওই রবিনহুডের কথা, রবিনহুডের মতো অনেক জিনিস কথা বলা আছে। সাধু উদ্দেশ্যে যাই করা যাবে তাই তাকেই আমরা ধর্ম উদ্দেশ্য ধর্ম বলতে পারি। যুগ ধর্মের কথাও আছে, যুগ ধর্ম বা কালো ধর্ম, আমরা এটা বনপর্বে পাচ্ছি যে সত্যযুগে ধর্মই ছিল মানুষের প্রধান অবলম্বন। ঈশ্বরের সঙ্গে মানুষের যে যোগ, তাই হচ্ছে সত্যযুগের সূচক। সরাসরি ঈশ্বরের সঙ্গে মানুষের তখন যোগ ছিল, তারপর তো ধীরে ধীরে ত্রেতা এলো, দ্বাপর এলো, মানুষের ধর্ম বোধ হ্রাস পেল এবং আস্তে আস্তে মানুষ ঈশ্বরের থেকে দূরে সরে গেল। এখন ঈশ্বর কথাটাকেও আমরা যেভাবে নেব, ঈশ্বর কথাটা হচ্ছে যিনি যার কাছে আমরা আত্মসমর্পণ করি, যার কাছে আমরা পরাধীন হই, এবং যিনি আমার কাছেও এসে পরাধীন হন, এটাই হচ্ছে ঈশ্বর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। আমরা সত্যের কথা বলছিলাম যে সত্যকে যদি ধর্ম বলা যায়, কিন্তু আমরা বারবারই বলছি যে মানে এই দেয়ালের রং সাদা, এটি যে অর্থে সত্য, নিশ্চয়ই আপনি এই কাজটা করবেন, এই কাজটা আপনার করা উচিত, সেটি সে অর্থে সত্য নয়। সত্য সত্য এক প্রকারের তপস্যা, সত্য সকল ধর্মের মূল। সত্য কি, সত্য কি, এই প্রশ্ন আমাদের বলে আমি এটা শেষ করব। সত্য সাধুদের পরম ধর্ম, সত্য সনাতন স্বরূপ, এবং 13 প্রকারের সত্যের কথা আমি আগেই বলেছি। সত্য অব্যয়, এবং সত্যের আরেকটা মানে হচ্ছে সমতা, ইকুয়ালিটি, এবং সত্য হচ্ছে দম, ইচ্ছাও নাই, দেশও নাই, এরূপ যে অবস্থা তাই হচ্ছে এক প্রকারের সত্য, একে বলা হয় দম, দমন। অমাৎসর্য আরেক প্রকারের সত্য, দানে এবং ধর্মকার্যে সংযম এবং মৃদুতাকে বলা হয় অমাৎসর্য। আরেকটি বড় সত্য হচ্ছে ক্ষমা, ক্ষমার অসংখ্য গুণ রয়েছে। এবং পরের যে সত্য, সেটির নাম হচ্ছে হ্রি, হয়রি দীর্ঘই, কল্যাণকর অনুষ্ঠানে নিরত পুরুষ কখনো বিপন্ন হবেন না, তিনি প্রশান্ত বাক, তার ধর্মানুষ্ঠান হ্রির থেকে উৎপত্তি হয় আর কি। তিতিক্ষা, তিতিক্ষা মানে হচ্ছে সহিষ্ণুতা, সেটিও একটি সত্যের অর্থ। এবং অনসুয়তা, সর্বভূতের কল্যাণ চিন্তাই হচ্ছে অনসুয়তা। ত্যাগ অনুসন্ধান, সেটিও একটি আর্যতা, আর্যতা হচ্ছে সর্বভূতের হিতকামনা। ধৃতি, সুখ দুঃখে অবিকৃতি নাম, সুখ দুঃখ অবিচল থাকার নাম হচ্ছে ধৃতি। দয়া, দয়াও এক প্রকারের সত্য। অহিংসা, অহিংসার কথা আমরা আগেও বলেছি, সত্যই সকল সদ্গুণের অধিষ্ঠান। যদিও সত্যের সাধারণ অর্থ হচ্ছে যথার্থ বচন, কিন্তু এটা আপাত লভ্য অর্থ। গীতার মতে সত্য তপস্বরূপ, সত্য হচ্ছে তপস্যা, যে আমি এটা দেখলাম, এটা বলে দিলাম, এটা আমি সত্য করলাম, লজিকের যে ট্রুথ সেটা সেরকম নয়। সত্য উপাসনার নানান উপদেশ শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি মহাভারতে দিয়েছেন। তিনি বারবার বলছেন প্রাণী হিতকর বাক্যই সত্য। সত্য শব্দ যথার্থ বচন অর্থে ব্যবহৃত সবসময় যে হয়েছে তা নয়, যা প্রাণীদের জন্য হিতকর বাক্য, যে বাক্যে কারো অনিষ্টের আশঙ্কা নেই তাই সত্য। প্রাণীগণের হিতের নিমিত্ত যদি অযথার্থ কিছু বলা হয় মহাভারতের মতো, তাও সত্য শব্দের বাচ্য। ফলত এখানে দেখা যাচ্ছে সত্যের সঙ্গে ধর্মের একটা নিবিড় যোগ রয়েছে, কেননা অযথার্থ বচনকেও সত্য বলা যায়, অযথার্থ বচনকেও সত্য বলা যায়, অযথার্থ বচনকেও ধর্ম বলা যায়। মোক্ষ ধর্মে বিশ্ব বলছেন
আত্মজ্ঞানই পরম জ্ঞান, আত্মজ্ঞানই পরম জ্ঞান, সত্য থেকে শ্রেষ্ঠতর আর কিছু নেই। সত্য বচন অপেক্ষাও হিত বাক্য শ্রেষ্ঠ, যা ভূতগণের পক্ষে অত্যন্ত হিতকর, তাই সত্য তাই আমার মত। এই বলে শেষ করছি, আপনাদের আরো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন, আমি সম্ভব হলে নিশ্চয়ই জবাব দেব। দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধর্ম বলতে তাহলে তো মোরাল ল, মোরাল কি আলটিমেট, এটা বলছে প্রভাত নাই যে মোরাল ল কি শেষ কথা। ঠিক আছে বলবো, হ্যাঁ দেখুন শেষ কথা বা আলটিমেট, হ্যাঁ শেষ, হ্যাঁ 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 শেষ কথা বা আলটিমেট, একটু অডিওটা অফ করুন, খুব ইকো হচ্ছে, কেউ একটু অডিওটা অফ করুন, একটু অডিওটা অফ করুন, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। হ্যাঁ দেখুন শেষ কথা বা আলটিমেট গোল বা ইত্যাদি তো আমাদের আলটিমেট বলে দিলে তো সব সেখানে থেমে যায়, এ তো অনন্ত যাত্রা, এই যাত্রাপথ তো শেষ নেই। ফলে আমরা যে কথা অনন্ত, অনন্ত যে পথ, অনাদি অনন্ত যে পথ, সেখানে আলটিমেট বলে কিছু হয় না। ফলত আমাদের নিরন্তর চেষ্টা করে যেতে হয় মানব কল্যাণের জন্য, হিত পৃথিবীর কল্যাণের জন্য, ভুবনের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। এখন জগতের কল্যাণটা আজকে যেটাকে আপনি পরম বলে মনে করছেন, চরম বলে মনে করছেন, 50 বছর পরে সেটা বদলে যাবে। ফলত এখানে আলটিমেট বলে কিছু হয় না, আমাদের সবসময়ই দেখতে হয় যে কিভাবে মানুষের কল্যাণ করা যায়, কিভাবে সর্বভূতের কল্যাণ করা যায়, শুধু মানুষের নিশ্চয় নয়, অন্যান্য প্রাণীদের এবং অন্যান্য মানে মানে এমনকি ক্ষিতি অপ তেজ মরুত মানে এই পঞ্চভূতেরও কিভাবে কল্যাণ করা যায়। আমরা ধরুন যে যেখানে সেখানে এই যে কারখানার নোংরা জল নদীতে পড়ছে, আমরা অপ অপভূতকে সবসময় করছি, বায়ুভূতকে সবসময় দূষিত করছি, আমাদের এই যে পরিবেশ দূষণের যে জায়গাটা, সেটা তো আসলে আমরা পঞ্চভূতকে সমস্ত সময়ে, আমরা অল্প হোক বেশি হোক, এবং দেখবেন যে যখনই এই প্রশ্নগুলো ওঠে, এই যে বায়ু দূষণ নিয়ে, জল দূষণ নিয়ে, তখনই কিন্তু আমার আপনার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়। আমি আপনি কতটুকু বায়ু দূষণ, কতটুকু জল দূষণ করি, আমরা কতটুকু জলই বা খরচ করি, কতটা বায়ুতে বা আমরা কার্বন ডাইঅক্সাইড এ করি, কিন্তু এই যে মানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই যে বন জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে, কারখানার বর্জ্য যেভাবে জলকে দূষিত করছে এবং কারখানার ধোঁয়া যেভাবে বায়ুকে দূষিত করছে এবং নানানভাবে সেটা নানান এতে আর কি, এবং সেটা স্বভাবতই মানে রাষ্ট্রের মদতেই হয়, যে কোনো দেশেই, শুধুমাত্র আমি ভারতের কথা বলছি এমন নয়, তৃতীয় বিশ্বে সেটা আরো বেশি হয়, এবং বৈশ্যদের সুবিধার জন্যই, বাণিজ্য যারা করেন তাদের সুবিধার জন্য এটা করা হয়। সেই হিসেবে একজন ব্যক্তি মানুষ, তিনি কিন্তু এতটা সর্বভূতের অকল্যাণ করেন না। এই যে দিনের পর দিন যে অকল্যাণ হচ্ছে এবং আপনার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হয়, এবং সেই সেটাকে নিয়ে আমরা কিন্তু নিজেদের মধ্যে খেয়াখি, নিজেদের মধ্যে মারামারি করি, এবং এই মানব কল্যাণের জায়গাটাকে ঠিকঠাক করতে গেলে মানে আলটিমেট বলে তো কিছু হয় না, মানে যেহেতু এই সময়ে কোনটা বেশি উপযোগী, যুগ উপযোগী, যুগ ধর্মের কথাই আমাদের, দেশ ধর্মের কথাই আমাদের বেশি করে মাথায় রাখতে হবে, এবং সেই ক্ষেত্রগুলোতে যদি আমরা ঠিকঠাক মনোনিবেশ করি তাহলে বুঝতে পারবো যে আমাদের ধর্ম এখন হওয়া উচিত কিন্তু একেবারেই জগতের কল্যাণ, একেবারেই পরিবেশ দূষণ থেকে সরে আসা, মানুষের সঙ্গে মানুষের হানাহানি, মানুষের সঙ্গে মানুষের যে সাম্প্রদায়িকতা, একটা মানুষ আর একটা মানুষকে যে ঘৃণা করছেন, এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ঘৃণা করছেন, এক জাতির মানুষ ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য, তারা যে শূদ্রকে যেভাবে ঘৃণা করছেন, আজকে দেশের মধ্যে যে দলিত হত্যা হচ্ছে, যেভাবে দলিতদের নানান জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে, এগুলো কোনোটাই ধর্ম নয়, এগুলো সবই অধর্ম, এবং এই সর্বভূতে আমরা এই অকল্যাণটা বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ চালিয়ে যাচ্ছি, এবং আমরা মানে সর্বভূতের সবসময় অকল্যাণ করছি, এবং কিভাবে এই অধর্ম থেকে আমরা ধর্মের পথে যাব সেটা নিশ্চয়ই জ্ঞানী গুণীজনেরা বলবেন, আপনাদেরও নিশ্চয়ই মতামত রয়েছে। এই সকলের মতামত যখন এক জায়গায় গিয়ে হবে এবং একত্রে যখন আমরা সত্যের পক্ষে থাকার মানসিক দৃঢ়তা অর্জন করতে পারবো, আমরা যখন ভয় থেকে সরে আসব, আমরা যখন নির্ভীক চিত্ত হব, কারণ এগুলোও ধর্মের অর্থ, এগুলোও সত্যের অর্থ, তখনই নিশ্চয়ই আমরা সমবেতভাবে কল্যাণ করতে পারবো, আমরা ধর্মের পথে তখন অধিষ্ঠিত হতে পারবো বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। থ্যাংক ইউ স্যার।